স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম আয়োজিত এসইউজেএফ সংলাপে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা একটু ভিন্ন ধর্মী আয়োজন করেছি, একটু ভিন্ন ধর্মী আলোচনা করব। আপনারা জানেন যে 2019 সালের 6ই মে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম তার যাত্রা শুরু করে এবং আমরা ইতোমধ্যে প্রায় 1 বছর অতিক্রম করে ফেলেছি। আপনারা জানেন যে 2020 সালের এপ্রিল মাসের 4 তারিখে আমরা একটা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে চেয়েছিলাম আমাদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতে, কিন্তু করোনাকালীন বাস্তবতায় সেটি উদযাপন করা সম্ভব হয়ে ওঠেনি। তো আজ আমরা একটু আলোচনা করব যে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক ফোরামটি গত 1 বছরে তাদের অর্জন, সফলতা, ব্যর্থতা এইসব বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। আজ এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমার সাথে বেশ কয়েকজন অতিথি যুক্ত হয়েছেন। আমার সাথে যুক্ত আছেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক এবং স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের কনভেনর আমাদের অভিভাবক জনাব মোশাররফ হোসেন মামুন। স্যার, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের সভাপতি জনাব সাইফুল ইসলাম মাসুম, অর্থ সম্পাদক হাসান ওয়ালি এবং সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান হৃদয়। আপনাদেরকেও অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে সাধারণ সম্পাদক সানমুন আহমেদের যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু ব্যক্তিগত কারণে তিনি যুক্ত হতে পারেননি। আমি জনাব সাইফুল ইসলাম মাসুম আপনাকে দিয়ে একটু শুরু করতে চাইবো। প্রথমেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি, আপনি যে স্বপ্নটি দেখেছিলেন একটি সংগঠন গড়ার সেটি আপনি করেছেন এবং সেটি 1 বছর অতিক্রম করেছে। আমরা স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, অধ্যয়নরত শিক্ষার্থীরা কিন্তু এর আগেও বিভিন্ন ধরনের গণমাধ্যমে কর্মরত ছিল, কিন্তু তারা কখনোই এটা একটা সংগঠন তারা কখনো পায়নি, একটা সংগঠন কখনো এর আগে ছিল না। আপনি এই কেন মনে হলো আপনার কাছে যে একটা সংগঠন প্রয়োজন, কোন উপলব্ধি থেকে, কোন বিশ্বাস থেকে আপনি মনে করলেন যে একটা সংগঠন প্রয়োজন, এবং সেই প্রথম পথ চলাটা কেমন ছিল একটু জানতে চাই আপনার কাছে জনাব সাইফুল ইসলাম মাসুম। ধন্যবাদ টিপু, চমৎকার প্রশ্নের জন্য। আমি যেটা বলবো, আসলে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে আমরা যারা ভর্তি হই তারা সাধারণত সাংবাদিকতা করব বলে এরকম একটা স্বপ্ন নিয়ে ভর্তি হই। পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা সাংবাদিকতায় পড়ে তারা অনেক সময় এই স্বপ্ন দেখে তারা ভর্তি হয় না, তারা চান্স পেয়ে ভর্তি হয় আর কি। তো সেই ক্ষেত্রে আমাদেরটা একটু ব্যতিক্রমী। আর যেহেতু আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পরিবারের টাকা খরচ করেই পড়ি, নিশ্চয়ই স্বপ্নটা কোন পর্যায়ে গেলে মানে সাংবাদিকতা করব এরকম একটা স্বপ্ন নিয়ে একেবারেই ওই বিষয়ে পড়াশোনা অনার্স করা পর্যন্ত চলে আসা। কিন্তু এখানে ভর্তি হয়ে যে স্বপ্ন নিয়ে ভর্তি হলাম, এখানে আইসা দেখলাম যে আসলে মানে অনেক ক্ষেত্রে নানা ধরনের প্রতিকূলতা রয়েছে। আর যে অভাববোধটা করলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সারা দেশের সকল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতি রয়েছে। আমার কাছে মনে হলো যে 15 বছর পুরানো, প্রায় 15 বছর পুরানো একটা ডিপার্টমেন্ট বা এত বছর পুরানো একটা বিশ্ববিদ্যালয় যেটা পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয় হিসাবে খুবই সুনামধন্য বাংলাদেশে, তো সেই ক্ষেত্রে এখানে কোনো ধরনের সাংবাদিক সংগঠন নাই রানিং শিক্ষার্থীদের। যেটা আমরা যদি দেখি গণ বিশ্ববিদ্যালয়, যেটা হচ্ছে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় যেখানে জার্নালিজম ডিপার্টমেন্ট নেই, সেখানে হচ্ছে যে একটা সাংবাদিক সমিতি রয়েছে। কিন্তু আমরা যদি খেয়াল করি আমাদের বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাইরা একবারে বিবিসি থেকে শুরু করে, প্রথম আলো থেকে শুরু করে ছোট বড় সকল গণমাধ্যমে আমাদের সিনিয়রদের, আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এক পদাচারণা রয়েছে আর কি। তারা পেশাগত জীবনে খুবই ভালো করছে, কিন্তু আমি দেখলাম যে আমাদের কোনো ধরনের রানিং শিক্ষার্থীদের সংগঠন নাই যেটা তাদেরকে কোনোভাবে হেল্প করতে পারে। যারাই হয়তো তাদের সফলতা পাচ্ছে তাদের পেশাগত জীবনে, সেটা তার চরম মানে হচ্ছে প্রচেষ্টার ফলে। তা আমার মনে হয়েছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ে এরকম একটা সাংবাদিক মানে শিক্ষার্থীদের, রানিং শিক্ষার্থীদের, গণমাধ্যমে যারা কাজ করে তাদের একটা সংগঠন হতে পারে, সেটা সাংবাদিক ফোরাম হইতে পারে, সাংবাদিক সমিতি হইতে পারে, যেই নামে হোক, যেটা হচ্ছে যে রানিং শিক্ষার্থীদের কাজে আসবে অনেক বেশি আর কি। তো আমি যখন স্ট্যামফোর্ড মাদক বিরোধী ফোরামে ছিলাম, সেখান থেকে দেখলাম যে ইউনিভার্সিটিতে আরো 13-14টি ক্লাব রয়েছে যেটা ইউনিভার্সিটি তাদেরকে বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে থাকে। তো আমি মাদক বিরোধী ফোরামের সর্বশেষ সাংগঠনিক সম্পাদক ছিলাম। তো একবার হচ্ছে যে এটা নিয়ে গুঞ্জন হচ্ছিল, কিন্তু ওভাবে ভালো সাপোর্ট পাচ্ছিলাম না যে সাংবাদিক ফোরাম আসলে করা যাবে কিনা, সাংবাদিক সমিতি করা যাবে কিনা।
একবার আমার মনে আছে আমরা ট্রাস্টি বোর্ডের যে চেয়ারম্যান ফাতিনাস ফিরোজ, ওনার সাথে আমরা দেখা করতে গেছিলাম মাদক বিরোধী ফোরাম থেকে। তখন আমরা বিষয়টি ওখানে বলার চেষ্টা করি আর কি, যে এরকম একটা যদি সংগঠন হয় তাহলে ইসলামপুর বিশ্ববিদ্যালয় সেটা অনেক বেশি লাভবান হবে আর কি, ব্র্যান্ডিং এর ক্ষেত্রে। আর এছাড়া শিক্ষার্থী যারা এটার সাথে ইনভলভ হবে, যে ডিপার্টমেন্টেরই হোক, সে যদি গণমাধ্যমে যুক্ত থাকে তাহলে হচ্ছে যে সেও সুফল পাবে এটা সব মিলিয়ে। তখন রাহেনা ম্যাম ওটাকে সাপোর্ট দেয় এবং ফাতিনা ম্যাম যিনি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইসলামপুর বিশ্ব, তিনিও এক ধরনের মৌন সম্মতি দেয়। পরবর্তীতে বিভিন্ন ফোরামে, শিক্ষকদের ফোরামে বিষয়টা আলোচিত হচ্ছিল। এর ধারাবাহিকতায় আমাদের বিশ্ব আমাদের ডিপার্টমেন্টের জার্নালিজম ডিপার্টমেন্টের হচ্ছে আমাদের যে সাজ ম্যামের কথা না বললেই নয়, তিনিও খুবই আগ্রহ দেখান, পরবর্তীতে আমাদের সহযোগিতা করার জন্য এগিয়ে আসেন। আমাদের চেয়ারম্যান কাজী আব্দুল মান্নান স্যার, অধ্যাপক কাজী আব্দুল মান্নান স্যার, আমাদের যে কনভেনর আজকের আমাদের এই লাইভেও যুক্ত আছেন মোশারেফ স্যার, উনিও হচ্ছে মানে খুব বেশি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আমাদের তপন স্যার কনভেনর, ওনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন। পরবর্তীতে ফারহানা ম্যাম, রাহেনা ম্যাম, অন্যান্য যারা আছে ইউনিভার্সিটির সাথে যুক্ত, অথরিটির সাথে যুক্ত, তারা সবাই পজিটিভ মনোভাব। পরবর্তীতে আমরা নিজেরা সংগঠিত হতে থাকি, যারা রানিং শিক্ষার্থী তাদেরকে আমরা বিভিন্নভাবে নিজেরা আলোচনা করি। দীর্ঘ এই প্রক্রিয়া প্রায় 6 মাস ধরে চলতে থাকে আর কি। পরবর্তীতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের গঠনতন্ত্র গুলা সংগ্রহ করে আমরা নিজেরা বিভিন্ন উপ কমিটিতে ভাগ হয়ে আমরা আসলে গঠনতন্ত্র প্রণয়ন এবং হচ্ছে যে একটা অ্যাপ্লিকেশন করে সেটা আমাদের ডিপার্টমেন্ট চেয়ারম্যান, যেহেতু জার্নালিজম ডিপার্টমেন্ট আছে, সেখানকার চেয়ারম্যান আছে কাজী আব্দুল মান্নান, যার দীর্ঘ 20 বছরের বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে শিক্ষকতা করার আর কি, তো ওনার সম্মতি নিয়ে আমরা একেবারে সকল প্রস্তুতি নিয়ে আমরা সাবমিট করি। পরবর্তী দীর্ঘ প্রক্রিয়ার পরে আমাদেরকে মানে ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুমোদন দেয় যে না, এরকম একটা ফোরাম হইতে পারে যেটা সত্যিকার অর্থে ইউনিভার্সিটি লাভবান হবে, শিক্ষার্থীরা লাভবান হবে। তো সেইভাবে আসলে এবার যাত্রা শুরু। পরবর্তীতে আনুষ্ঠানিক ভাবে আমরা আসলে 6 মে এটা সফলভাবে উদ্বোধন করার সুযোগ পাই এবং সেই উদ্বোধনে আমাদের সময় টেলিভিশনের বার্তা প্রধান তুষার আবদুল্লাহ ভাই উপস্থিত ছিলেন, আমাদের ট্রাস্টি বোর্ডের একাধিক সদস্য উপস্থিত ছিলেন, শিক্ষকরা উপস্থিত ছিলেন এবং অনেকটা ঘটা করেই আয়োজন করে উদ্বোধন করা হয়, সকল শিক্ষার্থীরা ছিলেন আর কি। এবং সেই উদ্বোধনের পরে বাংলাদেশের প্রায় 13টা পাবলিক বিশ্ববিদ্যালয় এবং 2-3টা প্রাইভেট ইউনিভার্সিটি সাংবাদিক সংগঠন গুলো আমাদেরকে তাদের প্যাডে শুভেচ্ছা জানায়, যেটা আমাদের জন্য অনেক বড় একটা স্বীকৃতি ছিল। এবং আমরা যে প্রাইভেট একটা ধরনের সীমাবদ্ধতা, যে পাবলিক তারা অনেক বেশি মানে একটা বিষয় তাদের সাথে, যে ব্যবধানের দেওয়াল, আমরা মনে হয় যে সেই ব্যবধানের দেওয়াল অনেকাংশে ভাঙতে পেরেছি আমরা, আমাদের প্রাইভেট সেই সীমাবদ্ধতার জায়গা থেকে না, আমাদের কাজের মধ্যে দিয়ে, আমাদের কমিউনিকেশনের মধ্যে দিয়ে আমরা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সাথে যোগাযোগ তৈরি করতে পেরেছি। তো ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির ইতিহাস বলতে গেলে বলতে হবে যে এটা খুবই সহজ ছিল না, অনেক কঠিন ছিল। আর এর আগেও গত 15 বছর, আমি বলছি না যে যারা ছিল সিনিয়র তারা চেষ্টা করে নাই বা তারা ব্যর্থ হয়েছে, আমি জেনেছি আগেও তারা একাধিকবার অনেকে চেষ্টা করেছে, অনেকে কর্তৃপক্ষের সাথে নানাভাবে বসেছে, তদবির করেছে এই সাংবাদিক সমিতি গঠন করার জন্য। নানা কারণে তৎকালীন বাস্তবতায় হয়তো তারা সেটা করতে পারেনি, তারা যেটা করতে পারেনি হয়তো আমরা চেষ্টা করে সেটা সফল হয়েছি। সেই সফলতার শুধু যে মানে আমি আমার একার ক্রেডিট সেটা আমি বলছি না, সেই সফলতার সাথে ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির বর্তমান এক্সিকিউটিভ কমিটিতে যারা আছেন, আমাদের যে কনভেনর স্যার মোশারফ স্যার, আমাদের শিক্ষকেরা, আমাদের অন্যান্য যে সহকর্মী সহযোদ্ধা ভাইয়েরা, প্রত্যেকেরই ক্রেডিট রয়েছে এখানে আর কি। আমি মনে করি এটা ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় প্রাইভেট একটা বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক বড় একটা ইতিহাস এবং বাংলাদেশের ক্যাম্পাস সাংবাদিকতার যে সংগঠন সেখানে বড় ধরনের এক ধরনের মানে সূচনা করেছে, এক ধরনের মডেল সাংবাদিক সংগঠন হিসাবে ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম যাত্রা শুরু করেছে বলে আমি মনে করি আর কি। যে এটার গত 1 বছরের কাজের বাস্তবতা দেখলে আমরা সেটা সহজেই আমরা আমার এই কথার আপনার প্রতিফলন পাবেন বলে আমি মনে করি। হ্যাঁ টিপু, ধন্যবাদ আপনাকে সুন্দর উপস্থাপনার জন্য। আপনি দুজন ব্যক্তির নাম উচ্চারণ করেছেন যারা হচ্ছে আমাদের দুজন কো কনভেনার আছেন, তপন মাহমুদ লিমন স্যার এবং সৈয়দ আক্তার জাহান ম্যাম, আমরা দুজনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি একটু স্যারের কাছে যেতে চাইবো। স্যার, একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, সে লেখাপড়া করবে এবং একটা নির্দিষ্ট সময় পরে একটা সনদপত্র নিয়ে সে বেরিয়ে যাবে, সে সংগঠনের মতো একটা জটিল বিষয়ে নিজেকে কেন জড়াবে, সংগঠন কেন করবে একজন শিক্ষার্থী, যদি একটু বলবেন। ধন্যবাদ।
ওকে, টিপুকে ধন্যবাদ। এটা আজকের এই আমাদের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের 1 বছর পূর্তি উপলক্ষে যে আমাদের যে আয়োজন, সেই বিষয়ে কিছু বলার জন্য আমাকে। আমাদের আমি আমাদের সম্মানিত সভাপতি সাইফুল ইসলাম মাসুম, তিনি এক গত মানে এই সংগঠনটার বা এই ফোরামটার যে তৈরি যে একটা ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডটা সে বলছে ভালোই। এটা আসলে ব্যাকগ্রাউন্ডটা অনেক কঠিন, কিন্তু এটা আসলে তো আসলে একটা বিশ্ববিদ্যালয়ে একটা শিক্ষার্থী যখন ভর্তি হয়, তার আসলে মূল লক্ষ্য হচ্ছে পড়াশোনা করা। তা পড়াশোনা করে সে পাশ করে যাবে, তারপরে সে আসলে সার্টিফিকেট দিবে, তারপর সে কর্মজীবনে প্রবেশ করবে। সে সংগঠন কেন করবে আসলে? হ্যাঁ, সংগঠন করবে কারণ পড়াশোনার পাশাপাশি একটা বিশ্ববিদ্যালয় কিন্তু শুধু শিক্ষাদান না, আমাদের এই বিশ্ববিদ্যালয় অনেক কিছু একটা বড়। কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে একজন শিক্ষার্থীকে একজন সুচেতন বা সুনাগরিক হিসাবে তাকে তৈরি করা, যে পরবর্তী জীবনে কর্মজীবন হোক, সে যে যে পদে থাকুক না কেন, তার প্রত্যেকটা কর্মজীবন দেশের মানুষ যেন উপকৃত হয়। এক্ষেত্রে সে কি করতে পারে? এক্ষেত্রে তার একটা বড় গুণ দরকার, সে হচ্ছে নেতৃত্ব দান করা, যেটা আমরা লিডারশিপ কোয়ালিটি বলি আর কি আমরা। তো একটা শিক্ষার্থী যখন কোনো সংগঠনে যুক্ত হবে, তার প্রথম যেটা তার আসলে যোগ্যতা অর্জন করে, একটা নেতৃত্ব দানের একটা যোগ্যতা। এবং এটা এই কারণে আমরা শিক্ষার্থীদেরকে নানানভাবে আমরা তাদেরকে অনুপ্রাণিত করি, যে কোনো একটা সংগঠনে আসলে যুক্ত হোক, যে সংগঠনের মাধ্যমে সে আসলে নেতৃত্ব দিবে। নেতৃত্ব কারণ এই শিক্ষার্থীরা ভবিষ্যতে জাতিকে নেতৃত্ব দিবে। আমাদের দেশে যদি আমরা দেখি, আমাদের যে কোনো ধরনের আমাদের যে জাতীয় যে ধরনের আমাদের ক্রাইসিস বলি বা আমাদের বড় বড় আন্দোলনগুলো দেখি, এগুলো ছাত্ররাই কিন্তু এটা নেতৃত্ব দিয়েছে। এবং এই নেতৃত্বটা শিখার জন্য কিন্তু এই সংগঠনগুলো বড় একটা সুযোগ। হ্যাঁ, এটা আর আরেকটা সংগঠনের বড় সুযোগ হচ্ছে যে কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য তারা আসলে সুযোগ একটা সৃষ্টি করে এখানে। শিক্ষার্থীরা শিক্ষার্থী শিক্ষা জীবনের মধ্যে তারা যদি কোনো সংগঠন যুক্ত হয়, তারা আমার দেশের বা জাতি হোক বা আঞ্চলিক হোক বা আন্তর্জাতিক হোক, বিভিন্ন ধরনের তারা উন্নয়নমূলক কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করতে পারে। এবং এই অংশগ্রহণ করার মাধ্যমে তাদের একটা নেটওয়ার্ক বিল্ড আপ হয় জিনিসটা। এবং আমি একটু আগে সাইফুল ইসলাম মাসুম সে একটা বলছে, সে এর আগে মাদক বিরোধী একটা সংগঠনে গিয়েছিল আমাদের স্ট্যানফোর্ডে, সেখানে যুক্ত ছিল আর কি। তো এই এই এটার মধ্যে সে কিন্তু মোটামুটি দেশে একটা সোশ্যাল যে একটা আমাদের একটা প্রবলেম, মাদক মাদক নিয়ে সে কাজ করতেছে, এটা হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্টের একটা বড় বিষয় আর কি। হ্যাঁ, তো এই কারণে আমরা শিক্ষার্থীদেরকে সবসময় আমরা আসলে উৎসাহিত করি তারা যেন কমপক্ষে একটা সংগঠনে যুক্ত হয়, কারণ এর মাধ্যমে সে তার একটা নেতৃত্ব গুণাবলী অর্জন করবে, এর মাধ্যমে সে আর তার দেশের জন্য বা তার সমাজের জন্য সে কিছু করবে। আরেকটা হতে পারে যে জিনিসটা এইগুলোর মাধ্যমে তার একটা ধরনের নেটওয়ার্কিং, যেটা বলে যে আমরা একটা যোগাযোগ সে বৃদ্ধি হবে, যেটা তার পরবর্তী কাজে তার পরবর্তী জীবনে সেটা তার শিক্ষা তার পেশাগত হতে পারে বা অন্য কোনো যে কোনো হতে পারে, তার তো কাজে লাগতে পারে আর কি। এইসব কারণে আমরা আসলে শিক্ষার্থীদেরকে আসলে উৎসাহিত করি তারা যেন বিশ্ববিদ্যালয় জীবনে পড়াশোনার পাশাপাশি তারা যেন আসলে যে কোনো সংগঠনে যুক্ত হয়। এই কারণে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় শুধু পড়াশোনা না, তার পাশাপাশি তারা নানান ধরনের এই ধরনের ফোরাম হোক, সংগঠন তারা এগুলা থাকে, তার মধ্যে একটা থাকতে পারে বিতর্কটা আছে, তারপরে সংস্কৃতি আছে আমাদের এখানে, তারপরে হচ্ছে নানান ধরনের সোশ্যাল থাকতে পারে, মাদক বিরোধী, এমনকি নানান ধরনের মানে সঙ্গীত নিয়ে প্রচুর, সাহিত্য নিয়ে, তারপরে রিসার্চ নিয়ে, তারপরে হচ্ছে কথা বলা নিয়ে, নানান ধরনের আবৃত্তি নিয়ে প্রচুর, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই ধরনের সংগঠন থাকে। এবং সংগঠনগুলো কিন্তু বিশ্ববিদ্যালয়েই কিন্তু কি করে, প্রমোট করে। এবং এই সংগঠনগুলোকে বিশ্ববিদ্যালয়ে কিন্তু তারা বিভিন্ন সময় তাদেরকে নানান ধরনের তারা প্রমোট করে, যেন এই আর আরেকটা দিক হচ্ছে যে এই সংগঠনগুলোর মাধ্যমেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে একটা ভাবমূর্তি এটা উজ্জ্বল হয়। আমাদের বিশ্ববিদ্যালয়ে যদি কোনো একটা অর্জন হয় এই সংগঠনের মাধ্যমে, সেটা আসলে শুধু সংগঠনে না, এটা হচ্ছে আমাদের এই বিশ্ববিদ্যালয়টা অর্জন। যেমন জাতীয় বিতর্কে আমাদের বিশ্ববিদ্যালয় প্রায় সময় জাতীয় পর্যায়ে অনেক তারা অনেক জায়গায় তারা জয়লাভ করে, ফলে এইটা শুধু বিতর্ক যারা সোসাইটি যারা মেম্বার সদস্য তাদের না, ওটা বিশ্ববিদ্যালয়ের একটা আমার একটা গৌরব বিষয় আর কি। এইসব কারণে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আসলে এসব সংগঠন করার জন্য স্টুডেন্টদেরকে বলা যায় অনুপ্রাণিত করে, তারা যেন এসব সংগঠনে যুক্ত হয়, এবং নিজের এবং জাতির এবং সর্বোচ্চ নিজের সমাজের তারা যেন উন্নয়নে একটা বলা যায় অংশগ্রহণ করে। ধন্যবাদ স্যারকে। আমি একটু সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান হৃদয় আপনার কাছে একটু জানতে চাইবো যে স্যার যে বিষয়গুলোর কথা বললেন, যে বৈশিষ্ট্যগুলোর কথা বললেন, একজন একটা আদর্শ সংগঠনের যেটা যেখানে একটা একজন শিক্ষার্থী যুক্ত হয়ে তার জীবনকে গড়তে পারবে, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম কি সেরকম কোনো সংগঠন কিনা?
ধন্যবাদ টিপু আমাকে কথা বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য। প্রথমে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন যে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম 1 বছর পার করছে। আর শুরুটা অবশ্যই আমাদের সভাপতি সাহেব বলছে যে আমাদের শুরুটা খুব সহজ ছিল না, অনেকটা বিভিন্ন ভাবে সাংগঠনিক ভাবে সবাইকে একত্রিত করা, সবাই এক হয়ে কাজ করা, সংগঠন ব্যক্তি হিসেবে যে কেউ হচ্ছে একা কাজ করতে পারে কিন্তু সংগঠন সবাই ঐক্যবদ্ধ হয়ে ঐক্যমতের জায়গাটাও একটা বিষয় সংগঠন করার ক্ষেত্রে। তো এই বিষয়টা জায়গা থেকে আমাদের সদস্য শিক্ষকরা আমাদের শিক্ষক ছাত্র ছাত্রীদের আমাদের সবাইকে সহযোগিতা করেছে এবং সেই জায়গা থেকে আজকে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম 1 বছর পার করছে। তো আপনি যেটা বলছিলেন যে সাংবাদিক ফোরামের স্যার যেটা বলছিল যে আমরা কিভাবে কাজ করছি বা আমরা কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি সবকিছু, মানে এগুলো আমাদের কাজে লাগছে কিনা, অবশ্যই কাজে লাগছে। কারণ সংগঠন সংগঠন তো বিভিন্ন ধরনের শিক্ষার্থীরা থাকে, তো এক একজনের মত এক এক রকম, তো সব জায়গা থেকেই বিভিন্ন ধরনের মতামত নিই বা বিভিন্ন জন ধরেন যে একটা কাজ করতে যাচ্ছি, একটা আমরা কেউ হতে বা কারোর সাথে কমিউনিকেশন ভালো করতে পারে, কেউ অথবা একটা তাকে একটা দায়িত্ব দিলে সে সেই কাজটা খুব ভালো করতে পারে। তো এই সংগঠন করতে গিয়ে আমরা হচ্ছে এই জিনিসগুলো সবাই এক জায়গাতে আসছি, আমরা যে যে যার জায়গা থেকে যেটা পারি আর কি, সেই জায়গা থেকে সেই অনুযায়ী আমরা এই 1 বছর ধরে সব কাজগুলো আমরা করার চেষ্টা করেছি। আপনি ইতিমধ্যে আমাদের সাংবাদিক ফোরাম থেকে আমরা ইতিমধ্যে ফিচার লেখন কর্মশালা, তারপর অনুসন্ধানী সাংবাদিকতার গল্প সব বেশ কিছু মানে প্রোগ্রাম করেছি, যেখানে হচ্ছে অন্যান্য ইউনিভার্সিটির সাংবাদিক ফোরাম যারা আছে তারাও অংশ নিয়েছে আমাদের স্ট্যামফোর্ডে এসে, তারাও ফিচার লেখন কর্মশালা, অনুসন্ধানী সাংবাদিকতার গল্প প্রশিক্ষণ এই জাতীয় বিষয়গুলোতে তারাও অংশ নিয়েছে, বাইরের বাইরের শিক্ষার্থীরা অংশ নিয়েছে। তো এটা হচ্ছে আমাদের একটা ভালো লাগার বিষয় বা ভালো কাজ বা সফলতার গল্প যদি বলতে হয় তাহলে সেই জায়গা থেকে আমরা অবশ্যই সফল যে 1 বছরে আমরা নানা কাজ করতে পেরেছি। তো আমাদের এই 1 বছরের মধ্যে হয়তো আরো বেশি কাজ করতে পারতাম, আমরা সম্প্রতি আপনি জানবেন যে আমাদের কয়েক মাস ধরে বা দীর্ঘ 4-5 মাস ধরে আমাদের হচ্ছে করোনা ভাইরাসে আমরা মানে এক ধরনের আমাদের জীবনযাত্রা এক ধরনের প্রভাব ফেলেছে। তো সেই জায়গা থেকেও কিন্তু আমরা স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম থেমে নেই, আমরা নিয়মিত আমাদের সংলাপ চলছে অনলাইনে, ফেসবুক লাইভে এসে বিভিন্ন বিষয়ে আড্ডা হচ্ছে, বিভিন্ন জন সাংবাদিকতার গল্প বলছে বা বিভিন্ন মফস্বল সাংবাদিকতার গল্প সহ বিভিন্ন বিষয়ে আমাদের আলোচনা বা বিভিন্ন বিষয়ে আমরা প্রোগ্রাম কিন্তু করতেই আছি। তো সাংগঠনিক দিক থেকে আমাদের জায়গায় কিন্তু আমরা থেমে নেই, আর এই বিষয়গুলো হচ্ছে আমাদের আগামী দিনে কাজে লাগবে, সেটা সে অনুযায়ী হচ্ছে আমরা নিজেদেরকে প্রস্তুত করছি যে আগামী দিনে তো আমরা সাংবাদিকতায় নেতৃত্ব দিব, আমাদের মধ্যে থেকে কেউ কেউ সাংবাদিকতায় কাজ করব, নানাভাবে আমরা কাজ করব। তো এই সাংগঠনিক ভাবে যে আমাদের একটা শিখার জায়গা, এক হয়ে কাজ করা বা একত্রিত হয়ে কাজ করা, সে জায়গা থেকে কিন্তু স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম কাজ করছে। তো এই জন্য হচ্ছে সংগঠনের সাথে যুক্ত হওয়া বলে আমি মনে করি যে প্রত্যেকটা শিক্ষার্থী সংগঠনে যুক্ত হলে লস নেই, আমি মনে করি যে সংগঠনে যুক্ত হলে সেটা সাহিত্য বিষয়ক সংগঠন মানে সাহিত্য সংগঠন হোক বা আবৃত্তি সংগঠন হোক যে কোনো সংগঠন হোক, সংগঠনের কিছু না কিছু শিক্ষা যাবে সেখানে, বিভিন্ন ধরনের মানুষ থাকে, বিভিন্ন মতের মানুষ থাকে, তো সেখানে কারো কাছ থেকে আপনি শিখতে পারবেন নানা বিষয়ে, সংগঠনে কারোর সাথে কমিউনিকেশন করার নানা বিষয়ে আপনি শিখতে পারবেন। তো এই বিষয়ে আমরা আমাদের কাজ করছি, আর পরবর্তীতে যারা আসবে হয়তো বা আমরা সবসময় থাকবো না, আমাদের পড়াশোনা শেষের দিকে যারা পরবর্তীতে আসবে সংগঠনের দায়িত্ব অন্যরা নিবে, তো এইভাবে সংগঠন এগিয়ে যাবে। ধন্যবাদ, আবারও কথা বলবো। ধন্যবাদ আপনাকে। আমি যারা দর্শক রয়েছেন তাদেরকে বলবো যে যদি আপনাদের কোনো ধরনের মতামত প্রশ্ন বা পরামর্শ থেকে থাকে সেটা আপনারা কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন। আমি একটু অর্থ সম্পাদক হাসান ওয়ালি আপনার কাছে একটু আসতে চাইবো, আপনি একদম প্রথম অর্থ সম্পাদক, আপনার এর আগে অনুসরণীয় কেউ ছিল না যে কিভাবে আপনি এটা অর্থ যোগান দেবেন বা এই সংগঠন পরিচালনা করবেন, কি কেমন ছিল সেই চ্যালেঞ্জটা একটা নতুন সংগঠনের অর্থ সম্পাদক হিসেবে? টিপু আপনাকে ধন্যবাদ। সত্যি কথা বলতে যে আজকে আমরা যে স্বপ্ন দেখেছিলাম স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম, সেই স্বপ্নের সংগঠনের 1 বছর পার করে যখন আমরা কথা বলতে পারছি আমাদের পেছনের দিন নিয়ে সামনের পরিকল্পনা নিয়ে, এটি প্রতিষ্ঠাকালীন একজন সদস্য হিসেবে আমার কাছে অনেক বেশি গর্বের বিষয়। এবং আমরা আসলে নানান আমাদের আমরা যে কাজ করেছি সে বিষয় নিয়ে কথা হচ্ছে, আমাদের একটি প্রশ্নে কথা হচ্ছে, আমার কাছে মনে হয় যে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামে আমরা কতটুকু সফল বা ব্যর্থ তার চেয়ে বড় বিষয় হচ্ছে আমরা যে স্বপ্নটা দেখেছিলাম সেই স্বপ্নের পথে আমরা কিন্তু হাঁটছি।
হ্যাঁ, সফলতা কতটুকু আমাদের হাতে ধরা দিবে, আসলে আমরা কতটুকু সফল এটা তো সময় নির্ধারণ করবে, কিন্তু আমরা আসলে আলটিমেটলি আমাদের সফল আমাদের স্বপ্নের পথে হাঁটছি, আমরা সেই সফলতার দিকেই আশা করে এগোচ্ছি। আমাদের যে সম্মানিত অভিভাবকরা আছেন আজকে আমাদের এখানে, আমাদের কনভেনার মোশাররফ স্যার আছেন, আমাদের অলরেডি আমাদের সৈয়দ আখতার জাহান সাজমাম এবং তবে মাহমুদ ইবন স্যারের কথা আমরা বলেছি। তো আপনি যে অর্থ সম্পাদকের কথা যেটি বললেন, আসলে সংগঠন করতে যে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম আমরা যে প্রোগ্রাম গুলো বাস্তবায়ন করেছি, এটি বলার আগে আসলে ডিপার্টমেন্ট বা ইউনিভার্সিটিতে যেহেতু সাংবাদিকতা রিলেটেড এই সংগঠন আগে ছিল না, সেক্ষেত্রে আমরা আমাদের এই আইডিয়াটা কিন্তু প্রথম স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের, এর আগে অনেকেই করার চেষ্টা করেছে মাসুম ভাই যেমনটি বলছিলেন, তো তার ধারাবাহিকতায় আমি যদি আমার কথা বলি, আমি যখন বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি হলাম তখন আমি যেহেতু ছোটবেলা থেকে নানান সংগঠনের সঙ্গে জড়িত ছিলাম, তো স্বাভাবিকভাবে আমি কিন্তু সংগঠন খুঁজছিলাম যে আমাদের সাংবাদিকতা রিলেটেড আমার সাংবাদিকতায় ভালো হবে, আমি আমার কমিউনিকেশন বিল্ড আপ হবে, আমার অন্যান্য সাংবাদিকদের সঙ্গে আমার যোগাযোগ তৈরি হবে, এমন কি হতে পারে। তো তখন কিন্তু আসলে প্রথমে মাসুম ভাইয়ের সঙ্গে আমি মাদক বিরোধী ফোরামে ছিলাম, কমিউনিতে ছিলাম, এরপরে সারা বাংলাদেশের যে জার্নালিজম স্টুডেন্টদের যে একটা নেটওয়ার্ক আছে বিজিসি, সেটিতে আমরা যুক্ত হই। এরপরে কিন্তু ধারাবাহিক ভাবে আমরা নিজেরাও চেষ্টা করছিলাম যে স্ট্যানফোর্ড একটি কিছু দাঁড় করানো যায় কিনা, এরপরে শিক্ষকদের তত্ত্বাবধানে মূলত বিশ্ববিদ্যালয়ের একেবারেই সমর্থন নিয়ে অনুমোদন নিয়ে আমরা শুরু করি। তো যার কারণে এই অর্থ যে আমরা কিভাবে আমাদের অর্থ কিভাবে আসবে, আমরা কিভাবে ব্যয় করব, এটি সাংবাদিকতা কোনো সংগঠনের ক্ষেত্রে স্ট্যানফোর্ডের ক্ষেত্রে নতুন ছিল। তো আমরা যে প্রোগ্রাম গুলো করেছি, দেখেন একেবারে প্রথম দিন যে আমরা উদ্বোধনী অনুষ্ঠান করলাম, সময় টেলিভিশনের বার্তা প্রধান তুষার আবদুল্লাহ ছিলেন, আমাদের ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্যরা ছিলেন, আমাদের চেয়ারম্যান স্যার অধ্যাপক আব্দুল মান্নান ছিলেন, তো সব মিলে আমরা অধ্যাপক আমরা যে কাজগুলো করছি সেই জায়গায় বিশ্ববিদ্যালয়ের একেবারে প্রত্যক্ষ সমর্থন ছিল, এটা আর্থিক ভাবে হোক, আমাদের পরামর্শ দিয়ে, এবং বিশেষ করে আমরা প্রতিটি প্রোগ্রামের আগে যখন কথা বলেছি, আমরা যখন আমাদের বাজেটের উপস্থাপন করেছি যে আমরা এভাবে কাজ করতে চাই, বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কাছ থেকে সব সময় আমরা পজিটিভ সমর্থন পেয়েছি, এবং আমাদের প্রতিটি প্রোগ্রামের পরেই বিশ্ববিদ্যালয়ে কিন্তু বিশ্ববিদ্যালয় অথরিটি যারা আছে, আমাদের রেজিস্ট্রার থেকে শুরু করে সবাই সবাই কিন্তু একেবারেই আমাদের প্রকাশ্য সমর্থন দিয়েছেন, এবং আমরা আমাদের যারা অভিভাবক মোশাররফ স্যার, আমাদের সাজিলাম তপন স্যার, তারাও আমরা যখন প্রথমে কাজ শুরু করেছি, আমরা অনেক ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের কাছ থেকেও আমাদের যে টাকার প্রয়োজন সেই জায়গায় আমাদের স্যার ম্যামরা আমাদেরকে সহযোগিতা করেছেন, আমাদের যারা মেম্বার আমরা নিজেরাও যার যার সামর্থ্যের জায়গা থেকে আমরা টাকা আমরা সবার জায়গা থেকে আমরা দিয়েছি, যার কারণেই কিন্তু মূলত আমাদের প্রোগ্রাম গুলো বাস্তবায়ন হয়েছে। কোনো টাকার জন্য অর্থের জন্য আমাদের প্রোগ্রাম এখন পর্যন্ত কখনোই থেমে থাকেনি। আর যে কথাটি হচ্ছিল আমি যদি একটু যুক্ত করতে চাই যে সাংবাদিক ফোরামের আসলে যে এক বছর পরে আমরা যে কথা বলছি, আমরা আসলে যে করোনাকালীন দুর্যোগের মধ্যে দিয়ে যাচ্ছি মহামারী সারা বিশ্বে, সেই জায়গায় যদি না আস আমরা কিন্তু আসলে আমরা কিন্তু একটি পরিকল্পনা করে রেখেছিলাম, সেটি অর্থের সঙ্গেও সংযুক্ত আসলে, যে আমরা কিভাবে করব। অনেকগুলা স্বনামধন্য বাংলাদেশের প্রতিষ্ঠান কিন্তু স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক ফোরামকে স্পন্সর করার জন্য রাজি ছিলেন, এবং দুটি প্রতিষ্ঠান আমাদেরকে টাকাও দিয়েছিল ইতিমধ্যে। তো এটি কিন্তু আসলে আমাদের ধারাবাহিক যে কার্যক্রম, আমরা যে পজিটিভ কার্যক্রম গুলো করছি সেই জায়গায় কিন্তু এই আমাদের কার্যক্রম গুলো অনেক বেশি ইম্প্যাক্ট ফেলেছে বলেই কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান আমাদেরকে স্পন্সর করতে রাজি হয়েছেন আসলে। আর যে সংগঠন করার ক্ষেত্রে যে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে যেতে পারছি, আমাদের নিজেদের মধ্যে যে নেতৃত্ব গুণের গুণাবলীর সৃষ্টি হচ্ছে, এবং একই সাথে আমাদের হৃদয় ভাই যে কথাটি বলছিলেন যদি আমি একটু যুক্ত করতে চাই, যে আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিশেষ করে আমি যখন সাংবাদিকতা শিক্ষার, আর আমরা যদি ব্যক্তি জীবনে পেশা জীবনে যদি সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিতে চাই, আমি মনে করি যে সাংবাদিক সমিতি যারা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি অনেক বড় সহায়ক ভূমিকা পালন করে। কারণ দেখুন আমরা যখন সাংবাদিকতার ক্ষেত্রে যাচ্ছি তখন কিন্তু আমাদের যে ব্যক্তি যোগাযোগ সেটি কিন্তু অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এবং সেটি যখন আমি একটি ইউনিভার্সিটির একটি অনুমোদিত একটি সংগঠনের সাথে জড়িত থাকি, সংগঠনের নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা আমার থাকে, অভিজ্ঞতা আমার থাকে, সেটি কিন্তু আমার পেশা জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জি টিপু, ধন্যবাদ আপনাকে। আমি একটু স্যারের কাছে যেতে চাইবো, যে স্যার স্যার কি আছেন আমাদের সাথে? আচ্ছা স্যার, এই সংগঠন হওয়ার আগে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং এই সংগঠন হওয়ার পরে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে কোন ধরনের পরিবর্তন কি আপনাদের চোখে পড়েছে?
হ্যাঁ, কিছু তো পরিবর্তন তো অবশ্যই এখানে পরিলক্ষিত হচ্ছে জিনিসটা। আসলে আমি আগে একটু বলি যে আসলে আমাদের এই সংগঠনটার আসলে মূল উদ্দেশ্য কি, এটা আমি আসলে প্রত্যেকটা মিটিং এ যারা আসে, আমাদের যারা অতিথি হিসেবে আসে, তাদেরকে আমি একটু বুঝাই বলি যে আসলে এই স্ট্যানফোর্ড সাংবাদিক ফোরামের মূল উদ্দেশ্য কি। পাবলিক বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম গুলো বা সাংবাদিক সমিতিগুলো, তাদের নানান ধরনের উদ্দেশ্য আছে। কারণ পাবলিক বিশ্ববিদ্যালয় অনেক বড় রিপোর্টিং এর জায়গা আছে, এখানে অনেক কিছু তারা করতে পারে। এখানে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এসে সেটা আবার একটু কম, স্কোপটা এটা শুধু কম থাকে এখানে। তো আসলে আমাদের মূল উদ্দেশ্যটা কি, উদ্দেশ্য নিয়ে আসলে আমরা এই সাংবাদিক ফোরামটা আমরা করলাম। তার প্রথম উদ্দেশ্য হচ্ছে আসলে যারা এখানকার এই ইউনিভার্সিটিতে বিভিন্ন বিভাগে অনেক শিক্ষার্থী, তারা বিভিন্ন মাধ্যমে, সেটা পত্রিকা হোক, টিভি হোক, অনলাইন হোক, তারা লেখালেখি করে, কিন্তু তাদের নিজেদের মধ্যে আসলে কোনো যোগাযোগ নাই। এটা যেহেতু এক একজন এক এক ডিপার্টমেন্টে, এই তাদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করার জন্য একটা আমরা আসলে প্ল্যাটফর্ম হিসাবে এই সাংবাদিক ফোরামটা আসলে প্রথম প্ল্যাটফর্ম। যারা যারা লেখালেখি করে বিভিন্ন গণমাধ্যমে, তারা নিজেদের মধ্যে একটা ধরনের মত বিনিময় করা, যে প্ল্যাটফর্ম তৈরি করা, এটা মূল উদ্দেশ্যটা। দ্বিতীয় আমাদের আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে আসলে আমরা নতুন লেখক বা নতুন সাংবাদিক তৈরি করার জন্য একটা আমাদের আসলে একটা বড় একটা আমাদের উদ্দেশ্য। এই কারণে দেখা যাবে যে আমরা আমাদের একটা আমাদের দুইটা আমাদের আসলে প্রোগ্রাম হয়েছিল। তার মধ্যে একটা হয়েছিল ফিচার লিখন, এটা মূল উদ্দেশ্য ছিল যে যারা নতুন আসতে চাচ্ছে, লিখতে চাচ্ছে, তারা আসলে লেখালেখি করবে কিভাবে, তাদেরকে একটা শিখে দেওয়া। আর একটা আমাদের হচ্ছে, এটা একটু আসলে একটু 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 অ্যাডভান্স লেভেলে, সেটা হচ্ছে আমাদের বৌদ্ধ বাবু ভাই, উনি অনুসন্ধানমূলক রিপোর্টিং নিয়ে উনি আর একটা করেছেন আমাদের এখানে। এগুলো দুটো মূল উদ্দেশ্য, যে যারা লিখতে চাচ্ছে তাদেরকে এক ধরনের অনুপ্রাণিত করা, তাদেরকে এক ধরনের সুযোগ সৃষ্টি করে দেওয়া। এই দুই উদ্দেশ্য নিয়ে আসলে এই ফোরামটা আসলে যাত্রা শুরু করে। এবং এই ফোরামটার কারণে বিশ্ববিদ্যালয়ে আরেকটা দিক যেটা হয়, যেটা আসলে ফোরামটা সরাসরি না করলেও, এটা তারা হচ্ছে পরোক্ষভাবে, তারা আসলে ইউনিভার্সিটি তারা একটা প্রমোশন বা ইউনিভার্সিটি তারা আসলে এক ধরনের জনসংযোগ, যেটা বলা যায় আমাদের যে পাবলিক রিলেশনস, এটা তারা একটা ভূমিকা রাখে আর কি। কারণ আমি একটা বলি জিনিসটা, আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রচুর প্রোগ্রাম হয় আর কি। হ্যাঁ, প্রচুর প্রোগ্রাম হয়, এই প্রোগ্রামগুলোর মধ্যে খুব কমই আসলে গণমাধ্যমে আসলে আসে। আমি আগে বলছি গণমাধ্যমে আসার জন্য অনেক কিছু নিয়ম কারণ আছে, বা আমরা জানি সাংবাদিকতা, সে শিক্ষার্থী হিসাবে বা সাংবাদিকতা জানি, একটা ঘটনা বা একটা বিষয় গণমাধ্যমে আসার জন্য বেশ কিছু তার নিয়ম কারণ মেনে চলতে হয় তাকে, বা বেশ কিছু তাকে তার মধ্যে এলিমেন্টস উপাদান থাকতে হয়। ওই প্রেক্ষিতে ওই ওই ইস্যুটা বা ওই ঘটনাটা গণমাধ্যমে আসবে। তো সাংবাদিক ফোরাম থাকলে যেটা হয়, যে তারা আসলে জানে যে কিভাবে আসলে ওই ঘটনাটাকে কিভাবে আসলে গণমাধ্যমে আনা যায়, বা প্রক্রিয়াটা অনুসরণ করলে ওই ওই ঘটনাটা বা ওই ইস্যুটা গণমাধ্যমে আসতে পারে। এই কারণে বিশ্ববিদ্যালয়ে যে ধরনের প্রোগ্রামগুলো হয়, সেগুলো তারাই আসলে নিজেরাই লেখে, নিজেরাই এটাকে এডিট করে, নিজেরাই এটাকে ছবি করে, তারা এটা আসলে বিভিন্ন গণমাধ্যমে তারা প্রচার করে। এবং এর প্রেক্ষিতে গণমাধ্যম এইগুলো আসলে প্রচার করে, প্রকাশ করে, বা প্রচার যেটা হয় না, এর মাধ্যমে যেটা কি হয়, এর মাধ্যমে যেটা হয় হচ্ছে যে ইউনিভার্সিটির যে একটা বিভিন্ন ধরনের বিষয় বা বিভিন্ন ধরনের যে অনুষ্ঠানগুলো, এগুলো সারা দেশে সবাই জানতে পারে, বুঝতে পারে যে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে এই এই ধরনের অনুষ্ঠান তারা করতেছে। কারণ কিছু না, আমি একটু একটা উদাহরণ দিই, আমাদের ডিপার্টমেন্টের একটা ভিজুয়াল ক্লাব, তারা একটা অনলাইন, তারা একটা আসলে ফটো এক্সিবিশন তারা করলো জিনিসটা আর কি। খুব খুব অনলাইন, এটা খুব একটা ছোট একটা ডিপার্টমেন্ট, একটা ইউনিভার্সিটি, একটা ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট না, সেই ডিপার্টমেন্টের একটা ক্লাব, তারা একটা অনলাইন এক্সিবিশন করেছে। আর মোটামুটি আমি যতটুকু জানি, আমাদের সাংবাদিক ফোরামে অনেকে এখানে সহযোগিতা করেছে, এবং এবং এই এই যে সংবাদটা, এটা মোটামুটি বাংলাদেশের কম বেশি সব গণমাধ্যমে কিন্তু এসেছে। এবং এটি এই যে গণমাধ্যমে আসছে, এটা কিন্তু শুধু আমাদের বিভাগ বা ওই সঙ্গ ওই ভিজুয়াল ক্লাব বা না, এটা টোটাল ইউনিভার্সিটির একটা সুনাম। এবং এটা কিন্তু মোটামুটি আমি যতটুকু দেখছি, যেখানে যারা দেখেছে বা যারা পড়েছে, তারা কিন্তু এটাকে ইন্সপায়ার বা তারা এটাকে অ্যাপ্রিসিয়েট করছে, যে হ্যাঁ খুব ভালো একটা কাজ তারা করছে। এর দ্বারা আসলে কি হয়, এর দ্বারা আসলে ইউনিভার্সিটির ভাবমূর্তি, ইউনিভার্সিটি একদম প্রমোশন হচ্ছে জিনিসটা, ঠিক আছে। তো এটাই আমরা আসলে ইউনিভার্সিটিকে বোঝানোর চেষ্টা করতেছি, ইউনিভার্সিটি যারা আমাদের কর্তৃপক্ষ আছে তাদেরকে বলি যে সাংবাদিক ফোরাম হচ্ছে আসলে ইউনিভার্সিটির এক ধরনের প্রমোশন বা এক ধরনের জনসংযোগ মূলক তারা আসলে কাজ করে। এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অনেক কিছু কাজও কিন্তু এই সাংবাদিক ফোরাম করে দিচ্ছে। তার মধ্যে একটা আমাদের ইউনিভার্সিটি প্রতি 6 মাস পর পর তারা একটা ইউনিভার্সিটির বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি, তারা একটা আসলে ষান্মাসিক, ষান বাৎসরিক, অর্ধবার্ষিক বা ষান্বার্ষিক, তারা একটা ফ্ল্যাশ বলাটাকে, স্ট্যাম্পোর্ড ফ্ল্যাশ নামে তারা একটা বের করে। এবং গত সংখ্যা যেটা বলে, সম্পূর্ণটাই আমাদের সাংবাদিক ফোরামের যারা সদস্যবৃন্দ তারা আসলে এটা সহযোগিতা করেছে। এবং এই ফ্ল্যাশের
নিচে দিয়ে তারা ক্রেডিট লাইনে তারা সেখানে বলেছে যে তারা আমার সাংবাদিক ফোরামকে তারা ধন্যবাদ জানাচ্ছে এবং সাংবাদিক ফোরামের সহযোগিতা স্বীকার করছে। এটা বড় একটা বিষয় আছে, ফলে এই বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক ফোরাম হওয়ার আগে এবং পরের মধ্যে একটা বড় বড় পার্থক্য হচ্ছে যে এই সংগঠনের মাধ্যমে বা এই ফোরামের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রমোশনটা এখন আরো অনেক সহজ হচ্ছে, অনেক দ্রুত হচ্ছে, অনেক বলা যায় যে অনেক সহজ এবং দ্রুত দ্রুত হচ্ছে। এবং এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের যে একটা ভাবমূর্তি হোক, বিশ্ববিদ্যালয়ের একটা প্রমোশন হোক, সবকিছু আসলে হচ্ছে যে চাই। তো এটা বিশ্ববিদ্যালয় আসলে বুঝতেছে, আমি আশা করতেছি এবং সামনেও আমরা এটা আসলে আরো অন্য অনেক লেভেলে নেওয়া যায় কিনা বা অন্য কোনো ভাবে নেওয়া যায় কিনা সেটাও আমরা আসলে চিন্তা ভাবনা করব। যদি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আসলে যারা সাংবাদিকতা করি আমরা বা যারা বিভিন্ন জায়গায় লেখালেখি করে বিভিন্ন মাধ্যমে তাদের মধ্যে এক ধরনের মত বিনিময় করা, তারপরে এটার ফাঁকে ফাঁকে আমরা কিন্তু বিশ্ববিদ্যালয়কে একটা প্রমোশনও আমাদের একটা করা হয়, এটা আমাদের একটা উদ্দেশ্য। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। আমি একটু সভাপতি সাইফুল ইসলাম মাসুম আপনার কাছে আসতে চাইব। আপনাদের আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ আছে যে এই বিশ্ব একটি সারা বিশ্ববিদ্যালয়ের সংগঠন হলেও নির্দিষ্ট কিছু মানুষ এবং নির্দিষ্ট কয়েকটি ডিপার্টমেন্টের মধ্যে এর কার্যক্রম সীমাবদ্ধ, এই বিষয়টি আপনি একটু বলবেন যে আদৌ এটি ঠিক কিনা, আর হচ্ছে আপনাদের সংগঠনে কি গণতান্ত্রিক চর্চা আছে কিনা, যা আপনার সদস্যরা কি তাদের মতামত সঠিকভাবে প্রকাশ করতে পারে কিনা। জনাব সাইফুল ইসলাম। ধন্যবাদ টিপু, খুবই চমৎকার প্রশ্ন। আসলে ঠিক এক বছর পরে বা এক বছরেরও বেশি সময় পরে আমরা কেউই তো ফার্স্টের ঊর্ধ্বে নয়, তো সেই ক্ষেত্রে আসলে বিষয়গুলো আলোচনা হতে পারে। হ্যাঁ, যেই প্রশ্নটা আপনি করেছেন যে আসলে এটা কি আসলে নির্দিষ্ট কয়েকটা ডিপার্টমেন্ট অথবা কিছু শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ কিনা, আমি প্রথমেই বলতে চাই যে গত 15 বছর ধরে যে বিশ্ববিদ্যালয়ে হচ্ছে যে সাংবাদিক ফোরাম বা সাংবাদিক সমিতি এ রিলেটেড কোনো সংগঠন ছিল না, সেখানে আমরাই প্রথম শুরু করতে পেরেছি। স্যার ম্যাম এবং সকল শিক্ষার্থী যারা বিশেষ করে গণমাধ্যমে কাজ করে তাদেরকে নিয়ে, তো সেখানে যে প্রশ্নটা এসেছে যে আসলে কিছু গুটি মানে নির্দিষ্ট কিছু শিক্ষার্থীকে নিয়ে এই সংগঠন হচ্ছে কিনা, আমি এটার সাথে একেবারে দ্বিমত পোষণ করি। আমি মনে করি ইস্টানবুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম এটা নির্দিষ্ট কোনো ডিপার্টমেন্টের না, এটা একই, এটা কোনো ধানমন্ডি ক্যাম্পাস কিংবা সিদ্ধেশ্বরী ক্যাম্পাস কোনো নির্দিষ্ট এর গণ্ডি নেই। আমি মনে করি এটা সমগ্র ইস্টানবুল বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করে। সেই ক্ষেত্রে ইস্টানবুল বিশ্ববিদ্যালয়ে যদি 16-17টা ডিপার্টমেন্ট থাকে থাকে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের শিক্ষার্থীরই সংগঠন এই ইস্টানবুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম। তবে এখানে একটা কথা রয়েছে, আমরা যেহেতু সাংবাদিক বলছি, সাংবাদিক ফোরাম বা সাংবাদিক সংগঠন, তাহলে এই সংগঠনে যুক্ত হওয়ার জন্য অবশ্যই পূর্ব শর্ত হচ্ছে সে গণমাধ্যমে কাজ করতে হবে। এখন আমি যদি মাদক বিরোধী ফোরাম বলি, আমি যদি অন্য যে কোনো একটা ফোরাম বলি, তাহলে সেখানে সকল শিক্ষার্থীর একটা মানে সদস্য হওয়ার যে অ্যাক্সেস থাকে, সেই ক্ষেত্রে ইস্টানবুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম তার থেকে একটু ডিফারেন্স। কারণ আমরা গঠনতন্ত্রে একটা শর্ত দিয়েছি যে আমাদের এখানে সদস্য হতে হলে ন্যূনতম তার প্রকাশিত, তার বাইনামে প্রকাশিত 3টি লেখা সে জমা দিতে হবে, অবশ্যই সেটা জাতীয় গণমাধ্যমে বা জাতীয় খুবই ভালো মানের কোনো অনলাইন পোর্টালে। তো যারা এইসব কথা বলছে বা এই ধরনের কথা ছড়াচ্ছে, নেতিবাচক কথা ছড়াচ্ছে, আমি মনে করি তারা খুবই উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই কথাটা বলছে, এবং যারা বলছে তারা হয়তো দেখা গেছে কোনো গণ শুধু নাম মাত্রে ডিপার্টমেন্টে পড়ে কিন্তু হচ্ছে যে হয়তো কোথাও লেখালেখি করে না, তো সেই ক্ষেত্রে এখানে সদস্য হওয়ার তো যোগ্যতাই হচ্ছে 3টা লেখা তার বাইনামে প্রকাশ হতে হবে। এখন এই শর্ত যারা পূরণ করতে ব্যর্থ হচ্ছে তারা তো কোনোভাবেই সদস্য হওয়ার সুযোগ নেই এখানে, তাই না? তো সদস্য হওয়ার যেখানে সুযোগ নেই সেক্ষেত্রে নেতৃত্বে আসারও সুযোগ নেই। তা আমরা অনেক সময় দেখে থাকি বিভিন্ন ডিপার্টমেন্টে এবং বিভিন্ন বেসরকারি কিছু মানে হয়তো আমি বলতে গেলে এভাবে তথাকথিত নেতা যারা ওই যে হয়তো ওই ক্লাসরুম ভিত্তিক আর কি, তো তারা হয়তো ঈশ্বর চোখে দেখে যে হ্যাঁ সাংবাদিক ফোরাম অমুক নেতৃত্ব দিচ্ছে, অমুকেরা এটা সেটা করতেছে, তারা ভালোভাবে নিচ্ছে না আর কি, এইসব অনেকগুলা ব্যাপার রয়েছে আর কি। তো আমি মনে করি আসলে নেলসন ম্যান্ডেলা একটা কথা বলেছেন যে সমালোচনা পাওয়া হচ্ছে যে মানে সমালোচনা পেতেও যোগ্যতা লাগে, কিন্তু সবাই সমালোচনা কিন্তু আমরা করি না আর কি। আর আমি একই সাথে বলতে চাই সমালোচনা আর সফলতা একসাথেই হাত ধরাধরি করে হাঁটে, আর যে যারা যে বা যারা কোনো কাজ করলেই কিন্তু ওই কাজ নিয়ে প্রশ্ন উঠানো যায় আর কি, আর যদি কোনো কাজই না থাকে যার তাকে নিয়ে তো আসলে কোনো আলোচনাই চলে না, কোনো সমালোচনাও চলে না।
তো সেই ক্ষেত্রে আমি আসলে দ্বিমত পোষণ করি যে এটা আসলে কোনো গণ্ডিবদ্ধ কোনো সংগঠন নাই, কোনো রুম ভিত্তিক ক্লাসরুম ভিত্তিক নেতৃত্ব দানেরও কোনো সংগঠন নাই, এটা একই সাথে সমগ্র বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করে, সেই সঙ্গে সারা দেশের সকল পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীদের সাংবাদিক সংগঠনদের সাথে সেতুবন্ধন তৈরি করেছে। আমরা যেটা বললাম 13টা বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়, একাধিক প্রাইভেট বিশ্ববিদ্যালয় আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন, এবং একই সাথে সারা দেশের সাংবাদিক সংগঠনের সাথে যে আমাদের সেতুবন্ধনের যে জায়গাটা, সেই অর্থে আমরা বলতে পারি শুধু বিশ্ববিদ্যালয় না, এটা সমগ্র দেশ জুড়েই আমাদের আসলে নেটওয়ার্কিং হচ্ছে। সেই ক্ষেত্রে যে এই প্রশ্নটা যে গণ্ডিবদ্ধ, সেটা আসলে আমি কোনোভাবে একমত না। যে বা যারা বলছে তারা যদি এটা বুঝতে পারে, মানে একবারে এক মিনিট যদি চিন্তা করে বলে, তাহলে হয়তো তাদের কথা তারা ফিরিয়ে নেবে বলে আমার বিশ্বাস। আর গণতান্ত্রিক যে অধিকার, আমি সবসময় যেটা বলছিলেন, আমি সবসময় বিশ্বাস করি একটা সংগঠন কোনো ব্যক্তির না, একটা সংগঠন নিঃসন্দেহে একাধিক ব্যক্তির মানে সমন্বয়ে গড়ে ওঠে আর কি, বা দুই বা ততোধিক ব্যক্তির সমন্বয়ে। তো সেই সংগঠন যদি আমি বলে থাকি এটা সংগঠন, তাহলে সেক্ষেত্রে সকল সদস্যের একটা মতামতের একটা গুরুত্ব রয়েছে এখানে, তাই না? আর আমি গত এক বছরের তারও বেশি সময় আমরা যদি বলি যে মে, 6ই মে থেকে 6ই মে, এর পরবর্তীতে এখন সেপ্টেম্বর, প্রায় 1.5 বছরের মতো হয়ে যাচ্ছে অনেকাংশে, সেই ক্ষেত্রে হয়তো মানে এটা বলার সুযোগ নাই যে আমরা সকল সিদ্ধান্ত গুলা আমরা আমাদের ওপেন ফোরামে আলোচনা করেই, অনেক সময় স্যার ম্যামদের সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত গুলো নিই, এবং আমরা যে ন্যূনতম সদস্য একেবারে কার্যকরী কমিটির সর্বশেষ সদস্যের কথাটা আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। আমরা বিশ্বাস করি যে এটা কারো একা সংগঠন না, আর এটা একজন কেউ নেতৃত্ব ধরে বসে থাকবে সেটা আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি এই সংগঠনে যুক্ত হওয়ার মধ্য দিয়ে তার নেতৃত্বের বিকাশ ঘটবে। যদি সেই বিশ্বাস করি যে নেতৃত্বের বিকাশ ঘটবে, তাহলে তার কথা বলার গুরুত্ব দিতে হবে, তাকে কথা বলার স্বাধীনতা দিতে হবে, এবং পর্যায়ক্রমে তাকে নেতৃত্বের সুযোগ দিতে হবে। তো আমরা বিশ্বাস করি আগামী দিনও যেই সকল যেই স্বাধীনতা আছে কিনা কথা বলার, কিংবা আসলে সাংগঠনিক যে চর্চাটা সেটা আসলে কতটা সাংগঠনিক, আসলে পরবর্তীতে শিক্ষার্থীদের বা যে সদস্য তাদের কাজে কিভাবে ভূমিকা রাখবে, আমি বিশ্বাস করি যে সদস্যরা এখন যুক্ত আছে তারা নানাভাবেই এই সাংবাদিক ফোরামের সুফল পেয়ে যাচ্ছে, আগামী দিনে তারা নেতৃত্ব দিবে, এই সংগঠনকে এগিয়ে নেবে। 50 বছর পরও ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় যদি থাকে এই বাংলাদেশের বুকে, তাহলে সাংবাদিক ফোরাম থাকবে, সেই 50 বছরে 50তম যে কমিটি হবে, সভাপতি সেক্রেটারি হবে, বা এই 50 বছরে যদি সভাপতি সেক্রেটারি 100 জন নেতৃত্বে আসে, সভাপতি সেক্রেটারি বা অন্যরা আমরা বলে থাকি যে সদস্য কার্যকরী কমিটিতে, সেও একভাবে নেতৃত্বে আসা, বা সভাপতি সাংগঠন বা সাধারণ সম্পাদক বা সাংগঠনিক, এগুলো আলঙ্কারিক অর্থে হইলেও আমরা মনে করি সকল সদস্যের মত প্রকাশের স্বাধীনতা এই সংগঠনে রয়েছে, সেটা আগামী দিনেও অব্যাহত থাকবে, আগামী দিনেও তাদের ব্যক্তি জীবনে তাদের পেশাগত জীবনে এই ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম তার অনেক বেশি ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। আমরা সেই চর্চা করছি, আমার অনুযায়ী আমার পরবর্তী নেতৃত্বে যারা আসবে তারা সেই ধারাবাহিকতা বজায় রাখবে, সেটা আমরা বিশ্বাস করি। টিপু, ধন্যবাদ আপনাকে, আমরাও বিশ্বাস করি আপনার এই যে আশা তার বাস্তবায়ন ঘটুক। আমরা আমি 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 হাসান ওয়ালি, আমি আপনার কাছে আসছি হাসান ওয়ালি, আপনি এর সাথে একটু যুক্ত করবেন, এবং আপনার সাথে আমি একটা প্রশ্ন আপনার সাথে কাছে রাখতে চাই। আপনারা এই সাংবাদিক ফোরাম গঠনের পরে র‍্যাগিং এবং মাদকের বিরুদ্ধে আপনাদের শক্ত একটা অবস্থান নিতে দেখা গিয়েছে, এবং বিশ্ববিদ্যালয়ে এটা নিয়ে বেশ কিছু সমস্যারও সৃষ্টি হয়েছে বলে আমি জানি, আপনি এই বিষয়ে কিছু বলবেন কিনা? আপনি মাসুম ভাইয়ের কথার সাথে যুক্ত করবেন এবং এই প্রশ্নের উত্তর দিবেন। জি, মাসুম ভাই খুব দারুণ ভাবে বলছিলেন। আসলে দেখুন যে এই অভিযোগ যারা করেন, আসলে আমাদের কাছে আমাদের যে একটি নির্দিষ্ট আমাদের যে ক্রাইটেরিয়া আছে, যে শর্ত আছে, যে কমপক্ষে আমাদের যে আমরা কিন্তু একটা কাগজে কলমে সংগঠন না, আমাদের একটা গঠনতন্ত্র আছে, এবং এই গঠনতন্ত্র কিন্তু আমাদের গঠনতন্ত্র প্রণয়ন উপ কমিটির মাধ্যমে, এই গঠনতন্ত্র প্রণয়ন করার পরে আমাদের অভিভাবক যারা আছেন, আমাদের কনভেনার উপ কনভেনার স্যার ম্যাম যারা আছেন, একেবারে অনুমোদন নিয়ে কিন্তু আমরা আমাদের সংগঠন পরিচালনা করছি। তো সেই জায়গায় যে তিনজনের তিনটি বাই নেমে নিউজের কথা আছে, এর বাইরে যারা সৎ উদ্দেশ্য নিয়ে আসে, যারা সংগঠনের আসলে সংগঠনের সঙ্গে যুক্ত হতে চান মনে প্রাণে, তাদের কিন্তু লেখা প্রকাশের সুযোগ কিন্তু স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম করার চেষ্টা করছে। তার উদাহরণ কিন্তু ভুরি ভুরি যারা আছেন অনেকেই বলতে পারবে, এটি কিন্তু মাসুম ভাই শুরু করেছে। আমরা কিন্তু শুধুমাত্র যে যারা কাজ করছেন তারা না, যারা আগ্রহ দেখাচ্ছে যে আমি সাংবাদিক ফোরামের সঙ্গে যুক্ত হতে চাই, আমি নিজেকে যোগ্য করতে চাই, আমি এই সাংগঠনিক চর্চার মধ্যে আসতে চাই, তাদেরকে কিন্তু তাদের লেখা প্রকাশের
যে তাদেরকে কিভাবে আরো বেশি তাদের যদি লেখার লিখতে চান যারা, তাদেরকে লেখা কিভাবে ভালো হতে পারে। অনেক ক্ষেত্রে এরকম অনেক উদাহরণ আছে যে মাসুম ভাই নিজে তার লেখা এডিট করে পাঠানো হচ্ছে, তাই না, লেখা ছাপা হচ্ছে। সুতরাং কোনোভাবেই যারা আসতে চান সবাইকে, সবার জন্য আমাদের দরজা খোলা আছে, সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই আসলে সৎ উদ্দেশ্য নিয়ে, সংগঠন করার উদ্দেশ্য নিয়ে যদি কেউ আসেন, এই ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের নেতৃত্ব সে দিতে পারে। তো আপনি যে কথাটি বলছিলেন যে র‍্যাগিং এবং মাদকের কথা, আসলে দেখুন এই বাংলাদেশের প্রায় সবগুলো পাবলিক, বেসরকারি পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটিতে যে চর্চাটি হয় যে একটি ছেলে সারা জীবন, একটি শিক্ষার্থী সারা জীবনে যে স্বপ্ন থাকে, লালিত স্বপ্ন, সেই স্বপ্ন নিয়ে সে যখন বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতে পা রাখে, তখন কিন্তু একই সঙ্গে যেমন শিক্ষকরা থাকে খুব ভালো উৎসাহিত করেন আমাদেরকে, যেমন আমাদের শিক্ষকরা একেবারে মাথার উপরে ছায়া হয়ে আমাদের এই পথ চলায় সব সময় সর্বোচ্চ সহযোগিতা করছেন, এমনটি করেন, এর বাইরে একটি অপসংস্কৃতি কিন্তু প্রতিটি বিশ্ববিদ্যালয়ে চলে। এবং আমার বিশ্ববিদ্যালয়ে আমি দেখেছি একটি অপসংস্কৃতি ছিল যেটিকে কালচার বলা হয়, নানান ভাবে সেটিকে প্রমোট করার চেষ্টা করা হয়, সেটিকে বলা হয় যে যে বিষয়টি এমন যে আমি যখন, আমি আমার কথা যদি বলি, আমি ব্যক্তি আমার কথা যখন বলি, আমি যখন ভর্তি হয়েছি তখন আমার আমি যাদের সঙ্গে মেশা শুরু করলাম, আমার বন্ধু সিনিয়র একটি অংশ কিন্তু তারা রমরমা মাদক সেবনের সঙ্গে যুক্ত একেবারে প্রত্যক্ষভাবে। আমি ইচ্ছায় অনিচ্ছায় আমি কিন্তু আমার যে আমি যাদের সঙ্গে চলছি তাদের সঙ্গে ওই ইয়াতে আমি অনেক ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছিল যে আমি কোথায় পড়লাম, হ্যাঁ আমি জাহান্নামের মধ্যে এসে পড়লাম, হ্যাঁ আগুনের মধ্যে পড়লাম। বিষয়টা হচ্ছে এই যে সমস্যাটা, এবং আমরা যখন এই যে র‍্যাগিং এর কথা যেটি বললেন, র‍্যাগিং যারা দেওয়ার চেষ্টা করেন তারা আসলে নিজেদেরকে বীর পুরুষ ভাবেন, তারা যে আসলে কাপুরুষ, হ্যাঁ তারা কিন্তু সেটি বুঝতে পারেন না। তারা একটি শিক্ষার্থী, নবীন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে পা রাখছে, আমি আমি সিনিয়র হিসেবে আমি বিশ্ববিদ্যালয়ে তার আগে যেহেতু ভর্তি হয়েছে, আমার কাজটা কি, আমার কাজটা হচ্ছে নবীন শিক্ষার্থীকে, আমার যিনি জুনিয়র তাকে মানসিকভাবে সাপোর্ট দেওয়া, তাকে এই বিশ্ববিদ্যালয়ে কিভাবে আরো বেশি সহায়তা করা যায়, বিশ্ববিদ্যালয়ে যে সহশিক্ষা কার্যক্রম গুলো পরিচালিত হয় এই সহশিক্ষা কার্যক্রম গুলোর সঙ্গে তাকে কিভাবে যুক্ত করা যায়, আমার কাজটি হচ্ছে তার সঙ্গে তাকে পরিচিত করে দেওয়া। বিশ্ববিদ্যালয়ে যারা ভালো ভালো রয়েছেন বিভিন্ন ক্ষেত্রে তারা নেতৃত্ব দিচ্ছেন তাদের কাজের সঙ্গে পরিচিত করিয়ে দেওয়া, তার বিপরীতে আমি তাকে মানসিকভাবে নির্যাতন করছি 3 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা, যারা মেয়ে শিক্ষার্থী আছে তাদেরকে আমি হেনস্থা করছি, এই যদি আমার সুপুরুষের লক্ষ্য হয়, আমি যদি এটাকে মনে করি, সেই চর্চাটা কিন্তু ছিল, অস্বীকার করার সুযোগ নেই। তো সেই জায়গায় যেটি হয়েছে যে আমরা যখন কাজ করছি, মাসুম ভাই মাদক বিরোধী ফোরামের সঙ্গে যুক্ত ছিল, আমি হৃদয় ভাই দুইজনই মাদক বিরোধী ফোরামের সঙ্গে যুক্ত ছিলাম, তো আমরা যখন আমরা চিন্তা করেছি সাংবাদিক ফোরাম একইভাবে যখন একজন শিক্ষার্থীকে দক্ষ হিসেবে গড়ে তুলবে, একজন শিক্ষার্থী ভাবে নেতৃত্বের গুণাবলী তৈরি করবে, এবং একই সাথে সে যেন ভালো মানুষ হয়, মানবিক মানুষ হয়, সেই জন্য সে মাদক থেকে দূরে থাকবে, সে র‍্যাগিং এর নামে অপসংস্কৃতি থেকে দূরে থাকবে, এটি হচ্ছে আমাদের লক্ষ্য উদ্দেশ্যের একটি অন্যতম লক্ষ্য উদ্দেশ্য ছিল। এবং সেটি করতে গিয়ে কিন্তু আমরা নানান ভাবে বাধা বিপত্তির সম্মুখীন হয়েছি, মাসুম ভাই আমরা ব্যক্তিগতভাবে নানান আক্রমণের শিকার হয়েছি নানান ভাবে, আসলে শারীরিক মানসিক, হ্যাঁ ফেসবুকে সাইবার, এই যে দেখেন আমরা এখন গভর্নমেন্ট আমরা বিভিন্ন সময় দেখি কমেন্টের মাধ্যমে আমাদের বিরুদ্ধে যেই পরিমাণে প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে আমাদের কমিউনিটিতে, আমাদের শিক্ষার্থীদের কমিউনিটির মধ্যে, এটি আসলে ভাবতে গেলেই গাছি উড়ে উঠে। কিন্তু আমাদের মনোবল দৃঢ় ছিল, আমরা ঐক্যবদ্ধ ছিলাম, এবং মাসুম ভাই সবসময় যে কথাটি বলেন যে আমরা আসলে কারোর সমালোচনার জবাব দিতে চাই না, আসলে আমরা সবসময় চেয়েছি আমরা পজিটিভ কর্মকাণ্ড, আমাদের শিক্ষকরা আমাদেরকে যে পজিটিভ কর্মকাণ্ড উৎসাহিত করছেন সেই কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার জন্য আমরা সবসময় সেই দিকে অগ্রসর হয়েছি, এবং তারই ফল ফলপ্রসূ কিন্তু আমরা আমাদের সংগঠনকে এগিয়ে নিতে পেরেছি, তারই ফল হচ্ছে সাংবাদিক ফোরামের আজকের এই সময়ে এসে আমরা 1 বছর নিয়ে আলোচনা করতে পারছি। ধন্যবাদ আপনাকে। সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান হৃদয়, আপনি একটি জাতীয় অনলাইন মাধ্যমে এই মুহূর্তে কাজ করছেন, আপনি একটু আমাদেরকে বলবেন যে সাংগঠনিক চর্চা আপনার ব্যক্তি জীবনে কেমন প্রভাব ফেলেছে, এক সংক্ষেপে যদি আমাদের জানান। ধন্যবাদ টিপু আবারও কথা বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য। তো সাংগঠনিক চর্চা তো প্রথমেই আমি বলছিলাম যে সংগঠন তো এখানে বিভিন্ন মতের বিভিন্ন মানুষের সাথে কমিউনিকেশনটা, সম্পর্কটা, সুসম্পর্ক বজায় রেখে একটা হচ্ছে পরবর্তী কাজ বা আমরা যে একটা উদ্দেশ্য নিয়ে এগিয়ে যেতে হয় সেটা কিন্তু আমাকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে, আমি কিন্তু আমার একার পক্ষে একটা সিদ্ধান্ত নিয়ে বা সভাপতি সাহেব বা অর্থ সম্পাদক বা আমি সাংগঠনিক সম্পাদক হিসেবে আমি একাই মানে একটা সিদ্ধান্ত নিয়ে
কিন্তু একটা প্রোগ্রাম আমি কখনোই সাকসেসফুল করতে পারবো না। একটা প্রোগ্রাম সাকসেসফুল করার জন্য কিন্তু আমাকে সবার মতামত, সাধারণ সদস্যদের সিদ্ধান্ত থেকে শুরু করে সাধারণ সদস্যদের মানে সবার অংশগ্রহণ নিশ্চিত করার মধ্যে দিয়ে কিন্তু আমার একটা প্রোগ্রাম সফল হয়। মানে আমরা যে ফিচার লেখন কর্মশালা করেছি, অনুসন্ধান সাংবাদিক গল্প শো, আরো বেশ কিছু প্রোগ্রাম করেছি, পল শো করেছি, বিভিন্ন বিষয় করেছি, তো এই বিষয়গুলো করার ক্ষেত্রে কিন্তু সবার অংশগ্রহণ আমাদের নিশ্চিত করতে হবে। তো এখানে কিন্তু সবাইকে ম্যানেজ করেই, সবাইকে একটা ঐক্যবদ্ধ জায়গায় এনেই, একটা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত এনেই হচ্ছে আমাদেরকে একটা প্রত্যেকটা কাজ আমাদেরকে সফল করতে হয়েছে। তো এই জিনিসটা যে এই যে সবার সাথে ম্যানেজ করে বা সবাইকে ঐক্যমতে আনা, এই বিষয়টা কিন্তু যখন এই সংগঠনের সাথে দেখতেছি আমি, যে সভাপতি সাহেব আমাকে ফোন করে বারবার নিয়ে আসতেছে প্রোগ্রামে, প্রোগ্রামে হয়তো আমি অন্য কাজে ছিলাম, যেভাবে হোক অন্য কাজ থেকে আমাকে সভাপতি সাহেব প্রোগ্রামে আসার জন্য যেভাবে হোক কনভিন্স করতেছি যে অবশ্যই আমি প্রোগ্রামে আসতেছি, অন্য যেভাবে হোক ক্লাস বা অন্য কিছু ম্যানেজ করে হলেও আমি সেই প্রোগ্রামে অংশ নিচ্ছি বা অন্যরাও অংশ নিচ্ছে। তো এই যে সবাইকে একটা যে সাংগঠনিক চর্চার মধ্য দিয়ে, যে এই যে আমি সভাপতি সাহেবের কাছে শিখছি যে সভাপতি সাহেব হচ্ছে ফোন করে আমাকে বারবার ফোন দিয়ে নিয়ে আসছে প্রোগ্রামে, আমাকে একটা কাজ দিয়েছে যে এই কাজটা তুমি করো, এই কাজটা ওয়ালি করো, এই কাজটা আকরাম করো, এই কাজটা পল্লব করো, এরকম নানাভাবে দায়িত্ব দিয়ে দিচ্ছে, ভাগ করে দিচ্ছে, এই ব্যানার তুমি বানাতে নিয়ে যাবা, নীলক্ষেত থেকে ব্যানার তুমি তো নিয়ে আসবা, প্রেস তুমি বানায় নিয়ে আসবা। এই যে একটা সংগঠন বিভিন্ন কাজে আমাদেরকে সবাইকে কাজে অংশগ্রহণ করাচ্ছে একটা প্রোগ্রাম সফল করার জন্য নানাভাবে, যে এই কাজটা তুমি করবা, চেয়ার গুজব গুছানোর কাজ করবা, অতিথিকে তুমি নিয়ে আসবা, নিচে নিয়ে আসবা। এই যে এখান থেকে যে শিক্ষাটা, যে একজন অতিথিকে কিভাবে আমন্ত্রণ জানানোর বিষয়টা, যে অতিথির সাথে গিয়ে অতিথির সাথে কথা বলা, অতিথিকে প্রোগ্রামের বিষয়ে কনভিন্স করা, তাকে অংশগ্রহণ করানো, সবকিছু এ টু জেড একটা প্রোগ্রাম সফল করার জন্য কিন্তু অনেক কিছু কাজ করতে হয়, আপনি নিশ্চয়ই জানেন আপনি যেহেতু সংগঠন করেন। তো এই যে আমরা বিভিন্ন কাজগুলো হচ্ছে এই কাজের মধ্য দিয়ে হচ্ছে আমরা এই কাজগুলো কিন্তু কর্মজীবনে করতে হয়। আমি যখন হচ্ছে চাকরি জীবনে আসছি তো এখানেও আমাকে বিভিন্ন প্রোগ্রাম ম্যানেজ করতে হয়, বিভিন্ন আমার সহকর্মী যা আছে তাদের সাথে ম্যানেজ করে চলতে হয়, নানা বিষয় সহ্য করতে হয়, নানা কিছু আছে, আপনাকে একজনকে কনভিন্স করতে হয়, নানা কথাবার্তা শুনতে হবে, বিভিন্ন জনের একটা কাজ দিলে সেই কাজটা দায়িত্বের সাথে নিয়ে কাজ করা, সব কিছু বিষয় আসে, মানে একটা জিনিস হলো। তো এইটা কই থেকে আসতেছে, এই শিক্ষাটা কই থেকে, এই শিক্ষাটা যদি একজন মানুষ সংগঠন যদি করে, সেটা সাংবাদিক ফোরাম হোক বা যেটাই হোক, সংগঠন যখন করবে তখন কিন্তু সংগঠনের এই চর্চাটা মানে চলে আসে সংগঠনে। আপনি কখনোই ব্যক্তি একা একা কখনোই সংগঠন হতে পারে না, ঠিক আছে, কিন্তু এখানে যেহেতু সবাই মুখ্যমন্ত্রী দিয়ে এখানে একটা চর্চা চলে, তো এই চর্চাটাই হচ্ছে আমাদের ব্যক্তি জীবনে কাজে লাগে, কর্মজীবনে কাজে লাগে। আপনি দেখেন শুধু কর্মজীবন, আমরা পরিবারও মানুষের সাথে বা আমাদের আত্মীয় স্বজনদের সাথে কিভাবে কমিউনিকেশন করবো, কিভাবে আমরা দিন দিন বড় হচ্ছি, একটা আমাদের দায়িত্ববোধের জায়গা আরো বাড়ছে, তো সবকিছু মিলে সংগঠনের তো আমি দেখি যে বিকল্প নাই, প্রত্যেকটা মানুষেরই সংগঠন করা উচিত এবং সংগঠনের সাথে যুক্ত হওয়া উচিত। যারা সংগঠন থেকে মনে করে যে সংগঠন মানে না জানি পেঁচাল, না জানি কি, সংগঠন না করে আমার কি হবে, এটা আসলে ভুল ধারণা। আপনার সংগঠন করুন, তাহলে হয়তো বা সংগঠনের যে আপনারা বিভিন্ন বিষয়ে যে শেখাটা, এটা কিন্তু আপনি ব্যক্তি ব্যক্তি হিসেবে আপনি বই থেকে শিখতে পারবেন না, আপনাকে কাজের মধ্য দিয়ে আপনাকে একটা জিনিস, আপনি যখন কাজ করতে যাবেন, সংগঠনের বিষয়ে কাজ করতে যাবেন, নানা বিষয়ে কাজ করতে যাবেন, তখনই আপনি শিখতে পারবেন। আপনি একটা বিষয়ে ব্যর্থতা হওয়ার পরে শিখবেন, আপনি সংগঠনে একটা কাজ করতে গিয়ে একজনকে কনভিন্স করতে যে তখন কনভিন্স করতে পারবেন না, সেটাও কিন্তু আপনার একটা শেখার বিষয় যে আমি ওনাকে কি কনভিন্স করতে পারবেন, সেটা আপনি বারবার পরবর্তীতে চিন্তা ভাবনা করবেন, সেভাবে কাজ করবেন। তো আমি বলি যে সংগঠনের কোনো বিকল্প নাই, ওই সংগঠন আমার ব্যক্তি জীবনকে আরো সাফল্য মণ্ডিত করছে এবং আগামীতেও করবে বলে আমি মনে করি। কেননা হচ্ছে যে আমি সেটার সুফল ভোগ করছি। আমি মনে করি যে যারা সংগঠন ওয়ালি মাসুম ভাই থেকে শুরু করে আকরাম, তো যারা সংগঠন করছে বা আমরা দীর্ঘদিন ধরে, আমি ছোট থেকে সংগঠনের সাথে যুক্ত ছিলাম, উদিশী সংগঠন থেকে শুরু করে বিভিন্ন সংগঠন করে আসছি, তো সেটা আমার কাজে লাগছে অবশ্যই, এটার কোনো আমি কোনো ক্ষতি দেখছি না, অবশ্যই লাভ দেখছি, সফল দেখছি। আমাদের হচ্ছে আমাদের সময় সংক্ষিপ্ত, স্যার আমি একটু স্যারের কাছে যেতে চাই, স্যার কি আছেন আমাদের সাথে? আচ্ছা স্যার হয়তো সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি সাইফুল ইসলাম মাসুম ভাই আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনাদের সময় তো একেবারেই শেষ, খাতা কলমে বলতে গেলে আপনাদের সময় একেবারে শেষ পর্যায়ে, নতুন নেতৃত্ব হয়তো সামনে আসবে, নতুন নেতৃত্বের কাছে বা নতুন কমিটির কাছে আপনাদের কমিটির কোন দিকটি আপনি দেখতে চাইবেন না, জনাব সাইফুল ইসলাম মাসুম? আচ্ছা, কোন দিকটি আমি দেখতে চাইবো না? ধন্যবাদ টিপু। আজকে আমাদের সাধারণ সম্পাদক যুক্ত হওয়ার কথা ছিল, সাধারণ সম্পাদক শানমুনা আহমেদ, সে হচ্ছে যে দেশ দৈনিক দেশ রূপান্তরের রিপোর্টিং এ কাজ করেন, তো তার ব্যক্তিগত ব্যস্ততার কারণে সে যুক্ত হতে পারেননি। তো যেই প্রত্যাশার জায়গাটা বা যেই দিকটি দেখতে চাইবো না,
আসলে আমাদের 1 বছরের এই প্রোগ্রামে আমাদের আসলে গত 1 বছরে আমরা কি করেছি সেটা আসলে কেউ একজন বলা উচিত কোনো না কোনো সময় এই প্রোগ্রামে, সেটা একটা। আর আমি ওই যে বোয়ালির সাথে ওই সময় আসলে যোগ করার আমার কথা ছিল, আমরা ওভাবে যদি বলি পজিটিভলি ভাবে বলি, র‍্যাগিং এ মাদকের কথা আসছিল, তো সেই প্রসঙ্গে আমরা বিস্তারিত যাব না। তবে এটা বলতে পারি যে আমাদের প্রচেষ্টার কারণে 2018 সালে হচ্ছে যে আমাদের চেয়ারম্যান, ডিপার্টমেন্ট চেয়ারম্যান র‍্যাগিং বিরুদ্ধে একটা নোটিশ দিতে বাধ্য হয়েছিলেন আর কি, এবং তারপর থেকে অনেকটা অনেকাংশে কমে গেছে। আর আরেকটা ব্যাপার, আমরা আলাদা একটা সংস্কৃতি গড়ে তোলার চেষ্টা করেছি 2-3 সেমিস্টার আমরা দিয়েছিও, যেখানে অন্যরা তাদেরকে নানাভাবে নাজেহাল করে, আমরা সেখানে আমাদের ফোরামের পক্ষ থেকে আমরা ফুল এবং মিষ্টি দিয়ে তাদেরকে বরণ করে নেওয়ার এক ধরনের সংস্কৃতি আমরা শুরু করেছি। আমাদের সেই ইয়াটা, আমাদের ধারাবাহিকতা নিশ্চয়ই অন্যরা মানে চালিয়ে নেবেন আর কি। হ্যাঁ, আর নতুন নেতৃত্বের কাছে আমার প্রত্যাশা থাকবে আমাদের যে 15 সদস্যের কমিটি, আগামী দিনে হয়তো এই সংখ্যায় অথবা তার চেয়ে বেশি কম হতে পারে, তো প্রত্যাশা থাকবে যাতে করে আমরা গত 1 বছর যে প্রোগ্রাম গুলা করতে পেরেছি নানা বাস্তবতার মধ্যে দিয়ে, তারা যাতে সেম কাজগুলা এগিয়ে নিতে পারে, আর তারা যাতে মানে এই ধারাবাহিকতা বজায় রাখতে পারে আর কি। আমরা নানা বাস্তবতায় হয়তো আমাদের বিভিন্ন উইংস বা আমরা যাদেরকে নির্বাচিত করেছি বিভিন্ন দায়িত্বশীল জায়গায়, অনেক থেকে আমরা ভালো রেসপন্স পাই নাই বিভিন্ন সময়। তো আগামী কমিটিতে যারা দায়িত্বে আসবে তাদের কাছে আমার প্রত্যাশা থাকবে, যার যে দায়িত্ব, যে সভাপতি সে সভাপতি সুলভ দায়িত্ব পালন করবে, যে সাধারণ সম্পাদক সে সাধারণ সম্পাদক সুলভ দায়িত্ব পালন করবে, তার দায়িত্ব যা সাংগঠনিক সম্পাদক এই অর্থে বা অর্থ সম্পাদক মানে যার যে দায়িত্ব আর কি, সেটা তো একটা সাংগঠনিক কাঠামো। আর যেটা হৃদয় বারবার বলার চেষ্টা করেছে, সাংগঠনিক দিক থাকলে আমরা কিভাবে উপকৃত হতে পারি, আমি মনে করি আমাদের পরিবারটা একটা সংগঠন, আমাদের ডিপার্টমেন্টটা একটা সংগঠন, আমাদের বিশ্ববিদ্যালয়টা একটা সংগঠন, আমাদের রাষ্ট্রযন্ত্রটা একটা সংগঠন, সেই অর্থে আমরা কেউই কোনোভাবে সংগঠনের বাইরে না। তো ওই অর্থে হয়তো নতুন করে যে সাংবাদিক ফোরাম, সেই সংগঠনে নিজেকে হয়তো অনেক বেশি ঝালাই করে নেওয়া যায়, অনেক সীমাবদ্ধতা আমরা কাটিয়ে উঠতে পারি। আর আমরা তো কেউ আসলে নিজেকে দেখি না, আমরা সবসময় অন্যকে দেখি আর কি, অন্যের ভুল ত্রুটি দেখি। তো আমরা সবসময় আসলে নিজের দিকেও আসলে আইনায় নিজের মুখটা আসলে দেখা উচিত সবসময়, এবং সংগঠনের যারা নেতৃত্বে থাকবেন আমরা যেই কাজগুলো হয়তো করতে পারিনি, আমরা যেই সীমাবদ্ধতা ওভারকাম করতে পারিনি, আগামী নেতৃত্ব আশা করি সেই সীমাবদ্ধতা গুলাকে কাটিয়ে উঠবে, এবং তার উপর যে অর্পিত দায়িত্ব সে শতভাগ সততার সাথে দায়িত্ব পালন করবে, এবং তার দায়িত্ব শেষে নতুন নেতৃত্বের হাতে যাতে সঠিকভাবে আবার দায়িত্ব হ্যান্ড ওভার করে সেই মানসিকতা যাতে তার মধ্যে থাকে আর কি। এগুলো অবশ্যই আমাদের প্রত্যাশাই থাকবে আর কি। টিপু, ধন্যবাদ সাইফুল ইসলাম মাসুম। আমি আবার একটু আমিনুর রহমান দিদি আপনার কাছেই আসতে চাইবো। সাইফুল ইসলাম মাসুম ভাইয়ের কথা ধরেই, তিনি যে প্রত্যাশাগুলো করলেন, আপনারা যারা এখন আছেন ভবিষ্যতে হয়তো আপনারা নেতৃত্ব দেবেন বা আপনাদের পরে যারা নেতৃত্ব দেবে, আপনারা কি মনে করেন যে এই প্রত্যাশা আপনারা পূরণ করতে পারবেন? আচ্ছা, যেটা সাইফুল ইসলাম মাসুম ভাই বলছিলেন যে প্রত্যাশা, প্রত্যাশা থাকবে, এই প্রত্যাশার জায়গাটা হচ্ছে যখন আপনি দায়িত্বটা নেবেন এবং দায়িত্বের সাথে কাজ করার চেষ্টা করবেন এবং দায়িত্ব পালন করার চেষ্টা করবেন বা সফল করার উদ্দেশ্যে একটা মাঠে নামবেন, তখনই কিন্তু বোঝা যাবে যে আপনার প্রত্যাশা কতটুকু পূরণ হচ্ছে। হয়তো বা 100%-এর মধ্যে 100% সফলতা বা প্রত্যাশা সবসময় আসে না, প্রত্যাশা পূরণ হয় না মানুষের, তো চেষ্টা করার কোনো তো বিকল্প নেই মানুষের, আপনাকে চেষ্টা করে যেতে হবে। সাংগঠনিক ভাবে আপনার যতটুকু বাকি অন্যান্য যে সাংগঠনিক থেকে সাংগঠনের যারা থাকবে বাকি সদস্যরা, আমাদের সদস্য শিক্ষক, শিক্ষকরা যে আমাদেরকে বিভিন্ন সময় পরামর্শ দেয় বা আমরা কোনো একটা কাজ করার ক্ষেত্রে তাদের পরামর্শ নিয়ে হচ্ছে কাজ করি, সেই ধারাবাহিকতা যদি বজায় থাকে আমি মনে করি যে প্রত্যাশার থেকেও বেশি হয়তো বা যে বর্তমান সভাপতি আছে তার প্রত্যাশা বাইরে থেকেও হয়তো বা আগামী দিনে যারা নতুন নেতৃত্বে আসবে তারা হয়তো প্রত্যাশিত বাইরেও মানে বেশি কাজ করতে পারবে বলে আমি মনে করি, যদি আমাদের শিক্ষকরা থেকে শুরু করে এবং সংগঠনে যারা থাকবে তাদের মন মানসিকতা সবার যদি সাংগঠনিক জায়গা থেকে এবং ভালো কিছু করার উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে অবশ্যই প্রত্যাশার থেকে সাইফুল ইসলাম মাসুম ভাইয়ের যে প্রত্যাশা তার থেকেও আরো বেশি, এই 1 বছরে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম যে কাজগুলো করেছে এর থেকেও বেশি কাজ করবে আগামী দিনে যারা নেতৃত্ব আসবে সেটা বলে আমি মনে করি। কারণ আমাদের প্রত্যেকের মধ্যেই সাংগঠনিক বৈশিষ্ট্য আছে, প্রত্যেকটা মানুষই সংগঠনের সাথে জড়িয়ে নিজেকে আরো ঝালাই হয়ে আরো ভালো ভালো কাজ করতে পারে, এক একজনের এক এক রকম ক্যাপাসিটি, নতুন নেতৃত্ব আসলেই বোঝা যাবে যে কে কতটুকু কাজ করতে পারছে। আমি মনে করি যে অবশ্যই সাইফুল ইসলাম মাসুম ভাইয়ের প্রত্যাশা পূরণ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, আমরাও আশা করছি আপনারা সেই প্রত্যাশা পূরণ করবেন। আমি একটু
হাসান ওয়ালি, আপনার কাছে আসতে চাইবো। আপনারা বিশ্ববিদ্যালয়ের কাছে আর বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, কনভেনর, কো কনভেনর সহ যারা আপনাদের অভিভাবক রয়েছেন, তাদের কাছে আপনারা ঠিক কি কি প্রত্যাশা করেন, যেগুলো আপনারা পূর্ববর্তীতে পাননি ভবিষ্যতে পেতে চান, বা পূর্বে অল্প পেয়েছেন ভবিষ্যতে আরো বেশি করে পেতে চান? হাসান ওয়ালি। আচ্ছা, ধন্যবাদ। আমি আগে যে কথাটি বলছিলাম ওইখানে আমি একটু যুক্ত করতে চাই, আমার কাছে মনে হচ্ছে ওখানে যদি আরেকটু কথা বলা যায়, যে যেই অপসংস্কৃতির কথা বলছিলাম আসলে ওই সময় বিশ্ববিদ্যালয়ে বা ডিপার্টমেন্টে, তখন কিন্তু আমাদের প্রশাসন কিন্তু সবসময় এইটার বিরুদ্ধে সরব ছিল, কিন্তু শিক্ষার্থীরা নিজেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি না করতে পারার কারণে, নিজের সচেতন না হওয়ার কারণে সেই জায়গাটা শতভাগ কাজ করতে সক্ষম হয়নি প্রশাসনের যে কঠোরতা, তো সেইটা আমরা বাস্তবায়নে, আমরা যেটা হচ্ছে আমরা সেই সচেতনতা তৈরি করতে কাজ করতে পেরেছি আর কি। তো ঠিক আছে, আপনি যেটি বলছিলেন আসলে যে আমাদের বিশেষ করে আজকে আমাদের মোশাররফ স্যার আমাদের সঙ্গে লাইভে আছেন, আমাদের সাজ তপন ম্যাম, তিনজনের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই। সত্যি কথা বলতে আমরা যে কথা বলছি, যে প্রতিবন্ধকতার কথা বলছি, এর চেয়েও আরো অনেক বেশি প্রতিবন্ধকতা ছিল। তো সেই জায়গায় শিক্ষকদের একেবারে প্রত্যক্ষ সহযোগিতা এবং একদম অভিভাবক না, যদি তারা আমাদের অভিভাবকত্ব না গ্রহণ করতেন তাহলে আসলে এত দূর আগানো আমাদের জন্য কোনোভাবেই সম্ভব হতো না। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সহযোগিতা আমাদেরকে দিয়েছেন এতদিন ধরে, আমরা আশা করব সেই সেই সহযোগিতা আরো বৃদ্ধি পাবে, এবং আমাদের ক্যাম্পাস যেহেতু সিদ্ধেশ্বরীতে যাচ্ছে, আমরা হয়তো আগামী সিদ্ধেশ্বরীতে কাজ করব, তো সেই জায়গায় বিশ্ববিদ্যালয়ের যে সাংবাদিকতা, প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাংবাদিকতার যে ধারণা, সেই ধারণার অনেক ক্ষেত্রেই আমরা বাস্তবায়ন করতে পারবো বা আমরা অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবো বলে আমি বিশ্বাস করি। সেই জায়গায় আমাদের আরো নতুন বাস্তবতা তৈরি হবে, সেই বাস্তবতায় বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে সহযোগিতা করবে, অতীতের মতো সহযোগিতার ধারা অব্যাহত রাখবে বলে আমি বিশ্বাস করি। এবং আমাদের যারা অভিভাবক আছেন, আমাদের কনভেনর কো কনভেনর স্যার ম্যাম আছেন, তাদের কাছে বিশেষ করে বলতে চাই যে আমাদের যে সহযোগিতা ছিল, আমাদেরকে যে সন্তানের মতো যে স্নেহ তারা করেছে, সেই জায়গাটা অব্যাহত থাকবে, এবং আমরাও আমাদের জায়গা থেকে সংগঠনকে আরো বেশি কিভাবে সহশিক্ষা কার্যক্রমে যুক্ত করতে পারি। সাংবাদিক ফ্রম সত্যিকার অর্থেই বিশ্ববিদ্যালয়ে যারা পড়তে আসবেন তাদের শিক্ষা জীবনে একটি অন্যতম সহায়ক ভূমিকা রাখতে পারবে, সেই সব মিলিয়ে আমরা কাজ করব বলে আশা করছি। ধন্যবাদ। আমরা আসলে আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি জনাব সাইফুল ইসলাম মাসুম আপনাকে দিয়ে শেষ করব। আমি একটু দর্শকদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দর্শক আপনারা ভালো থাকবেন, হয়তো ভবিষ্যতে অন্য কোনো আয়োজনে অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবার আলোচনা করব অন্য কোনো অতিথির সাথে। সাইফুল ইসলাম মাসুম, আমরা স্বপ্নের কথা দিয়ে আজকের আলোচনা শুরু করেছিলাম, স্বপ্নের কথা দিয়ে শেষ করব। আপনার কাছে কি মনে হয় যে স্বপ্নটি আপনি দেখেছিলেন, যে স্বপ্নটি আপনি বুনেছিলেন, সেই স্বপ্ন কি আপনি পূরণ করতে পেরেছেন কিনা, বা সেই স্বপ্নে কোথাও সেই সোনালী স্বপ্নে কোথাও খাদ থেকে গিয়েছে কিনা? টিপু, আসলে হচ্ছে যে যেটা বলছেন, আমি স্বপ্ন দেখেছিলাম, শুধু আমি একা স্বপ্ন দেখিনি, আমার সাথে ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামে যে সহযোদ্ধারা আমার সাথে আছে, বিশেষ করে ওয়ালি, হৃদয়, এই যে আকরাম, মেজবা, যাদের নাম না বললেই নয়, এরকম আরো অনেক সহযোদ্ধা আছেন যারা একসাথে আমরা স্বপ্ন দেখেছি বলেই সেই স্বপ্ন আমরা বাস্তব হতে দেখেছি, এবং সেই স্বপ্ন পর এক বছর পেরিয়ে বা দেড় বছর পরই আমরা আবার এই কথা বলার সুযোগ পাচ্ছি আর কি। আমি মনে করি আমরা যে স্বপ্ন দেখেছি, আমি যদি গত এক বছরে আমাদের প্রোগ্রাম গুলোর কথা বলি, আমরা যে উদ্বোধনী প্রোগ্রাম করলাম যেখানে ট্রাস্টি বোর্ডের সদস্যরা ছিলেন, আমাদের তুষার আবদুল্লা ভাই ছিলেন সময় টেলিভিশনের, সেকেন্ড যে প্রোগ্রামটা করলাম আমরা বাংলাদেশের জাতীয় দৈনিক সমকালের সম্পাদক মুস্তাফিজ শফি ভাইকে আমরা আমাদের ক্যাম্পাসে আনতে পেরেছিলাম মিড ডে এডিটর প্রোগ্রামের মধ্যে দিয়ে, যেটা আমরা বড় কাভারেজও পেয়েছিলাম। পরবর্তীতে সমকালের আরেকজন বড় সাংবাদিক রাজীব নূর ভাইকে আমরা এনেছিলাম ফিচার লিখন কর্মশালায়, আর সেখানে হচ্ছে শুধু আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা না, সেখানে ঢাকা কলেজ এবং তিতুমীর কলেজের শিক্ষার্থীরা যুক্ত হয়েছেন। আমরা দেখেছি যে ওইখানকার অন্যান্য কলেজের শিক্ষার্থীরা আমাদের প্রোগ্রামে এসে সাংবাদিক প্রোগ্রামের কল্যাণে অনেকে আবার আমাদের ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে এমন নজিরও আছে। সেটা আমি মনে করি যে আমাদের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের অনেক বড় অর্জন। এরপরে আমরা যেটা করেছি, আমরা অনুসন্ধানী সাংবাদিকতা চ্যালেঞ্জ নিয়ে মাছরাঙ্গা টেলিভিশনের এক সময়কার মানে অনেক মানে বড় সাংবাদিক, সফল সাংবাদিক বদরুদ্দোজা বাবু ভাইকে এনে আমরা করতে পেরেছি। সেখানে মানারাত বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে গ্রিন ইউনিভার্সিটি থেকে শুরু করে অনেক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আমাদের প্রোগ্রামে এসেছে, আমরা যুক্ত করতে পেরেছি আর কি। এরপরে আমরা হচ্ছে যে মুনাজাত উদ্দিনের
কে নিয়ে, যে আমরা জানি চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিনকে নিয়ে স্মারক বক্তৃতার আয়োজন করেছি, সেখানে বাংলাদেশের যে সাংবাদিক নেতাদের মধ্যে অন্যতম সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল ভাইকে আমরা আমাদের প্রোগ্রামে আনতে পেরেছি, আমাদের ফোরামে আনতে পেরেছি। সেখানে 71 টেলিভিশনের বার্তা সম্পাদক পলাশ আহসান ভাই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, উপকূল অঞ্চলের মানে উপকূল সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ রফিকুল ইসলাম মন্টু ভাইকে আমাদের প্রোগ্রামে আনতে পেরেছি, সেটা কোনো অংশে আমাদের মানে স্বপ্নের চেয়ে অনেক অর্থে বেশি কিছু। এরপরে এর বাইরেও আমরা ফল উৎসব সহ সাংবাদিকতার মূল কনসেপ্টের বাইরে গিয়েও আমরা বেশ কিছু প্রোগ্রাম করেছি আমাদের কর্মীদের উজ্জীবিত করার জন্য আর কি। তা আমি মনে করি যে আমাদের যে প্রোগ্রাম, আমাদের যে স্বপ্ন, আমাদের বাস্তবতা, আমরা নানা প্রতিকূলতা পেরিয়েছি, নানা তিক্ত অভিজ্ঞতা ছিল, আমরা হয়তো ওপেন ফোরামে বলছি না, আমি মনে করি সেই তিক্ত অভিজ্ঞতা, সেই প্রতিবন্ধকতা সবসময় থাকবে। আমরা যখন সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে মানে ওপেন ক্লাস শুরু হবে, আমাদের ডিপার্টমেন্ট চলে যাবে, অলরেডি সেখানে নতুন নতুন বাস্তবতা তৈরি হবে, আমরা তারপরও এই বাস্তবতাগুলোর মধ্যেও আমরা স্বপ্ন দেখি ভালো কিছু করার। আমরা মনে করি আমরা প্রতিকূলতা যখন মোকাবেলা করব, আমাদের সহযোদ্ধারা যখন প্রতিকূলতা মোকাবেলা করে, আমাদের অনুযায়ীরা যখন প্রতিকূলতা মোকাবেলা করবে আগামী দিনে, এর মধ্যে দিয়ে তার মধ্যে সক্ষমতা তৈরি হবে। আমি সবসময় বলি যে আমরা আমাদের যে সমালোচক, আমাদের যে নিন্দুক, আমাদের যে প্রতিপক্ষ যারাই আছে, যেই পর্যায়ে আছে, যেই পজিশনেই থাকুক না কেন, আমরা আসলে তাদেরকে প্রতিপক্ষ মনে করি না। আর যদি তাদেরকে আমরা প্রতিপক্ষ মনে করতাম, তাদেরকে আমরা পাল্টা হয়তো আক্রমণের চেষ্টা করতাম, তারা যখন আমরা আমাদেরকে দলবদ্ধভাবে আমাদের গ্রুপে আমাদেরকে কমেন্ট করে, আমাদেরকে নানাভাবে নাজাহাল করে, আমরাও দলবদ্ধভাবে তাদেরকে আক্রমণ করার সুযোগ ছিল যথেষ্ট। কিন্তু আমরা সবসময় চেয়েছি যে আমরা তথাকথিত এই প্রতিপক্ষ যারা, তারা তো আদতে কোনোভাবেই মানে সমালোচনা সমালোচিত হওয়ার যোগ্য না। আমি যেটা বললাম, নেলসন ম্যান্ডেলা বলেছে যে সমালোচনা পেতে হলো মানে সমালোচনা পেতে যোগ্যতা লাগে আর কি। সেই অর্থে আমরা সবসময় মনোযোগ দিয়েছি আমরা যেই লালন করি স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের পুরো শক্তি সামর্থ্য আমরা সেই দিকেই ব্যয় করেছি। আমাদের যারা সহযোদ্ধারা আছে, আমি সবসময় তাদেরকে বলার চেষ্টা করেছি, আমরা প্রতিপক্ষের কথার উত্তর দিয়ে আমরা সময় নষ্ট না করে ওই শক্তি সামর্থ্য আমাদের স্বপ্ন পূরণে আমরা কাজে লাগাতে হবে আর কি। তা আমি মনে করি আমরা গত বছর বা তারও আগের বছর যে স্বপ্ন আমরা দেখেছি, সেটা আমরা সাংবাদিক ফোরাম করার মধ্য দিয়ে আমরা সেটা বাস্তবায়ন করেছি। গত এক বছরে আমরা যে স্বপ্ন লালন করেছি, তার চেয়ে বেশি স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পেরেছি। গত করোনাকালীন সময়ে সারা পৃথিবী যখন করোনার অন্ধকারে নিমজ্জিত, তখন আমরা হয়তো আমাদের অফলাইনে অনেক প্রোগ্রাম আমরা করতে পারি নাই, আমাদের প্রত্যাশা অনুযায়ী যেই বড় করে এক বছর প্রতিষ্ঠা বার্ষিকী করার কথা ছিল, সেটা ওয়ালি ইতিমধ্যে বলেছে দুইটা প্রতিষ্ঠান আমাদেরকে স্পন্সর করেছে, তাদের অলরেডি টাকা আমাদের কাছে আছে। আমরা বড় করে একটা প্রোগ্রাম আয়োজনের কথা ছিল, আমরা একাধিকবার সচিবালয়ে গিয়েছিলাম, প্রতিমন্ত্রীর সাথে কথা বলেছি এবং তিনি আমাদেরকে সম্মতি দিয়েছে, থাকবেও এরকমও সম্মতি ছিল, কিন্তু করোনার কারণে আমরা সেটা বাস্তবায়ন করতে পারিনি। এই করোনাকালীন সময়ে আমাদের সদস্যরা সাংবাদিকতার বিভিন্ন গুণীজনদেরকে নিয়ে বিভিন্ন ধরনের লাইভ প্রোগ্রাম করে আমাদের যে নেটওয়ার্কিং, আমাদের যে সাংবাদিকতার ফোরামের মধ্যে দিয়ে সে যে সুফল আমাদের শিক্ষার্থীদেরকে দেওয়ার চিন্তা ভাবনা, সেটা আমরা নানাভাবে দেওয়ার চেষ্টা করছি। তা আমি টিপুকে এটাই বলবো, এটাই আশ্বস্ত করবো, যারা আমাদের দেখছেন তাদেরকে এটাই বলে আশ্বস্ত করবো, আমরা আমাদের দায়িত্বে থাকাকালীন বা এখনো দায়িত্বে আছি, সাংবাদিক ফোরাম শতভাগ ব্যক্তি স্বার্থের উর্ধে উঠে, শতভাগ বিশ্ববিদ্যালয়ের জন্য, শতভাগ ফোরামের জন্য এবং শতভাগ আমি আমার একেবারে তৃণমূলের যে প্রান্তিক কর্মী, যে সদস্য বা এক্সিকিউটিভ কমিটির বাইরে যে সদস্য, আমরা সবসময় আমাদের ফোরামের পক্ষ থেকে, আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে আমরা সহযোগিতার চেষ্টা করেছি। আমরা এই অর্থে যাতে সাংবাদিক ফোরামের যে স্বপ্ন সেটা বাস্তবায়নের জন্য, সেটা শতভাগ প্রতিফলিত করার জন্য আমরা কাজ করে গেছি এবং আগামী দিনেও কাজ করব বলে করব সেটা, এবং আমার অনুযায়ী পরবর্তী যারা নেতৃত্বে আসবে তারাও শতভাগ কাজ করবে বলে আমি বিশ্বাস করি এবং আমি সেই বিশ্বাস লালন করতে চাই আর কি। টিপু একটু বেশি বলে ফেলছি মনে হয়। টিপু না না ঠিক আছে, জি মাসুম ভাই ধন্যবাদ।